শুরু করছি সামিয়া বিনতে হামিদের উপন্যাস অরুণিকা পর্ব ছত্রিশ ইসমামের লোকেরা তার মৃত্যুর খবর নিশ্চিত করতে সুলতান মুন্সির ক্ষোভ আরও বেড়ে গেল আহানাম দুজন লোকের সাথে এসে ইসমামকে মেরে ফেলেছে সুলতান মুন্সি এই কথা জানার পর তার রাগ আর ধরে রাখতে পারলেন না তিনি তার লোককে ফোন দিয়ে বললেন এরা ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে ওই মেয়েকে মেরে ফেল আর কাজটা তাড়াতাড়ি হওয়া চায় সুলতান মুন্সি ফোন রাখতে তার ফোনে ইমানের কল এলো ঈমানের নম্বর দেখতে সুলতান মুন্সি কঠিন সুরে বললেন এখন কেন ফোন করেছ আহনাব তোমার বড় ভাইকে মেরে ফেলেছে আর তুমি ইমান তার বাবাকে থামিয়ে দিয়ে বলল আমি আহনাব ভাইকে বড় ভাইয়ের ঠিকানা দিয়েছিলাম সুলতান মুন্সি অবাক হয়ে বললেন মাথা ঠিক আছে তোমার এতদিন মাথা ঠিক ছিল না যখন থেকে তোমার কুকর্ম সম্পর্কে জেনেছি আমার মাথাটা একদম নষ্ট হয়ে গেছে যাদের আমি নিজের আইডল ভাবতাম তারাই যদি এত খারাপ হয় তাহলে আমি তো কোনো মানুষের পর্যায়ে পড়ছি না তাই এখন মাথা ঠিক করে নিজেকে মানুষ হিসেবে পরিচয় দিতে নেমেছি নেমেছি মানে কোথায় তুমি এখন তুমি তো রাঙ্গামাটি গিয়েছিলে মুরাদপুরের মোড়ে দাঁড়িয়ে আছি সুলতান মুন্সি ব্যস্ত কণ্ঠে বললেন পাগল হয়ে গেছো তুমি হ্যাঁ পাগল তো হয়েই গেছি যার বাবা খুনি সেই মানুষ কীভাবে সুস্থ থাকবে আমি অরুণিকাকে ভালোবাসতাম তুমি আমার কাছ থেকে আমার ভালোবাসাই কেড়ে নিয়েছ ওই মেয়ে তোমাকে ভালোই বাসে না ভালোবাসতো কিন্তু আমি খুব দেরি করে ফেলেছি আর তুমিই বলো আমার বাবা ভালোবাসার মানুষটার পুরো পরিবারকে মেরে ফেলেছে আমি সেই মেয়েকে কিভাবে নিজের করে নেওয়ার সাহস পাবো অরুণিকা যদি জানতে পারে আমি তার বাবা মার খুনের সন্তান ও আমাকে ঘৃণা করবে তাই অন্তত আজ নিজেকে আমি ইমান মনসির পরিবর্তে ইমান হিসেবে পরিচয় দিতে চাই তুমি প্রতিশোধের কারণে এত অন্ধ হয়ে গেছো যে সব হারিয়ে ফেলেছ আর আজ আমাকেও হারাবে আমি অরুণিকা আর সাহিল মির্জাকে বাঁচাবো তুমি আমাকে বাঁচাতে চাইলে এই হামলাটা আটকাবে এখন সিদ্ধান্ত তোমার হাতে ইমান কল কেটে দিল সুলতান মুন্সি ছেলের কথা শুনে ব্যতিব্যস্ত হয়ে তার লোকের নম্বরে কল দিতে যাবেন তখনই শাহবাজ খান আর তার সাথে সাত আটজন পুলিশ অফিসার এসে তাকে গ্রেফতার করলো সকালে উঠেই তিনি তার ছেলে ইসমামের সাথে রিয়াজুর রহমানের বাড়ি থেকে পালিয়ে যান তার বাড়ির বাকি সদস্যদের পুলিশ কাস্টারিতে রাখা হয়েছে এদিকে সুলতান মুন্সি জরুরি কল করবেন বলে চেঁচাতে লাগলেন কিন্তু কেউ তার কথা কানেই না তার ফোনটাও ছিনিয়ে নেওয়া হলো সুলতান মুন্সি পাগলের মতো নিজেকে ছাড়ানোর চেষ্টা করছেন বয়স বেশি হয় পুত্রের চিন্তায় তার মস্তিষ্কেও বিকার ঘটেছে তিনি ঠিকভাবে একটা বাক্য উচ্চারণ করতে পারছেন না ইমান ইমান ফোন দাও আমার ছেলে বাঁচাও ওকে এসব ভাঙাভাবে উচ্চারণ করছেন এদিকে অরুণিকার জ্ঞান অন্ধকার পরিবেশে আবিষ্কার করল সে হাতে মাথায় আঘাত পেল দিয়ে আশেপাশে তাকিয়ে দেখলো ছোট একটা জায়গায় সে আটকে আছে ভালোভাবে তাকিয়ে বুঝলো সে কোনো গাড়ির ডিকিতে আটকে আছে মনে হচ্ছে গাড়িটা ধীর গতিতেই চলছে মাঝে মাঝে থামছে আবার হর্ন দিচ্ছে অরুণিকা ডিকিতে জোরে জোরে আঘাত করতে লাগলো সে কোনোভাবে তার পাটা নড়াতে পারছে না এদিকে গরমে তার মাথাটাও ঝিনঝিন করছে এই মুহূর্তে তার প্রচন্ড ভূমি পাচ্ছে মনে হচ্ছে কয়েক সেকেন্ড এখানে থাকলে সে মারা যাবে অরুণিকা নিজের সব শক্তি দিয়ে গাড়িতে জোরে আঘাত করলো গাড়িটাও কিছুক্ষণ পর থেমে গেল অরুণিকা বুঝতে পেরে ডিকির দরজায় বারবার ধাক্কা দিতে লাগলো হঠাৎ ডিকিটা খুলে গেল অরুণিকার চোখ আলো পড়তেই সে নিজেকে বের করার জন্য একটা হাত বের করে দিল তার সামনে একটা অপরিচিত লোক দাঁড়িয়ে আছে লোকটা অবাক হয়ে বলল। তুমি কে গাড়ির টিকে থেকে করছো অরুণিকা কাপা কণ্ঠে বলল। আমাকে কিছু লোক বাসা থেকে তুলে এনেছে আমি আমার বাসায় যাব লোকটা অরুনিকার শরীরের আঘাতের চিহ্ন দেখে বুঝলো মেয়েটা আসলেই বিপদে পড়েছে কিন্তু তার গাড়ির টিকেতে এই মেয়ে কিভাবে এলো লোকটা অরুণিকাকে ধরে গাড়ির ডিকি থেকে নামালো অরুণিকা ছাপসা চোখে আশেপাশে তাকিয়ে দেখল সে কোনো এক রাস্তায় দাঁড়িয়ে আছে আশেপাশে অনেকগুলো গাড়ি অরুণিকা বলল আমি এখন কোথায় এটা মুরাদপুর অরুণিকা আশেপাশে তাকিয়ে দেখল রাস্তায় প্রচুর জ্যাম পড়েছে লোকটা বলল তুমি বাসি ফোন করবে অরুণিকা গাড়ি ধরে হালকা এগিয়ে এলো গাড়ি রিকশা সিএনজিতে পুরো রাস্তা ব্লক হয়ে গেছে সবাই তার দিকে তাকিয়ে আছে অরুণিকার এসব দেখে আরও মাথা ঘুরাচ্ছে সে ক্ষীণ কণ্ঠে বলল আরবকে ফোন দেব অরুণিকা ফোন নিয়ে কোনোভাবে আরবের নম্বরে টায়াল করলো কিন্তু ফোন বন্ধ দেখাচ্ছে আর কারো নম্বর তার মুখস্থ নেই তবে নিজের আর বাড়ির টেলিফোন নম্বর তার মুখস্থ ছিল সে প্রথমে টেলিফোন নম্বরে কল দিল কিন্তু কেউ রিসিভ করল না তারপর নিজের নম্বরেই কল দিল সেটাও কেউ ধরছে না হতাশ হয়ে অরুণিকা বলল আমি বাসায় যাব আমার বাসা হালি শহর লোকটা ভালো মানুষ তিনি অরুণিকাকে রাস্তার অন্য পাশে নিয়ে এলেন তিনি ভাবছেন এই অবস্থায় মেয়েটাকে তার বাসায় নামিয়ে দেওয়া উচিত হবে কিন্তু এই জ্যামের মধ্যে তিনি গাড়িটাও ঘুরতে পারছেন না আবার অরুণিকাকে একলাও ছাড়তে যাচ্ছেন না তাই তিনি ভাবলেন তাকে থানায় নিয়ে যাবেন পাশেই থানা আছে আবার ভাবছেন গাড়িটা মধ্য রাস্তায় রেখে থানায় গেলে আবার তার গাড়ির জন্যই জ্যাম বাদবে এদিকে ইভান আর তাহমিদ হাঁটতে হাঁটতে আবার মুরাদপুরে ঢুকল রাস্তার এক পাশে তাহমিদ অন্য পাশে ইভান হাঁটছে তাহমিদ আর হাঁটতে পারছে না তার রাগে পা দুটি কেটে ফেলে দিতে ইচ্ছে করছে তবুও সে থামছে না অরুণিকাকে না পেলে সে শান্তি পাবে না ইফানেরও সীমা বাইরে চলে যাচ্ছে সে এবার কেঁদেই দিল হঠাৎ অরুণিকা রাস্তার ওপাশে তাহমিদকে হাঁটতে দেখে প্রাণ ফিরে ফেলল সে লোকটাকে বলল ওই তো তাহমিদ ওই তো দেখো লোকটা তাহমিদকে দেখার আগে অরুণিকা চেঁচিয়ে ডাকতে লাগলো তাহমিদ তাহমিদ আমি এখানে তাহমিদের নাম শুনে ইভান চমকে উঠল মনে মনে বলল এটা তো অরুণিকার কণ্ঠ সে এলোমেলোভাবে এদিক ওদিক তাকে সামনে পেছনে হাঁটতে লাগলো কয়েক পা বাড়াতেই দেখলো অরুণিকা তার সামনেই অরুণিকা ফুটপাথ থেকে নেমে রাস্তার ওপারে হাঁটতে থাকা তাহমিদের দিকে ছোটার জন্য পা বাড়াতেই ফুটপাথের ওপর দিকের নিচে পড়ে গেল আর এদিকে ইভান অরুণিকাকে দেখে দৌড়ে তার দিকে ছুটে এলো অরুণিকাকে নিচে পড়ে যেতে দেখে তার পাশে থাকা লোকটা আর একজন রিক্সা চালক এগিয়ে এলেন ইভানও ততক্ষণে অরুণিকার কাছে চলে এসেছে ইভানকে দেখে অরুণিকা ফুপিয়ে কেঁদে উঠলো সে শক্ত করে ইভানের গলা জড়িয়ে ধরলো ইভানও অরুণিকাকে জড়িয়ে ধরে কেঁদে দিল তারপর অরুণিকাকে দাঁড় করালো লোকটা বলল। আপনি ওর আত্মীয় হন ইভান কাপা কণ্ঠে বলল হ্যাঁ ও আমার বোন আমার প্রাণ ও আচ্ছা ও আমার গাড়ির আটকে ছিল বুঝলাম না ও আমার গাড়ির ডিকে কীভাবে এলো ইভান লোকটার কথা কিছুই শুনছে না মাথা হেলে সোজানমূলক হাসি দিয়ে অরুণিকাকে কোলে নিয়ে ফুটপাতের উপরে উঠে গেল তারপর অরুণিকাকে শক্ত করে ধরে রেখে তাহমিদকে ফোন করে খবরটা জানালো তাহমিদ তাড়াতাড়ি রাস্তা পার করে অরুণিকাকে দেখে প্রশান্তির হাসি হাসলো ইভান আর তাহমিদ যেন তাদের প্রাণ ফিরে পেয়েছে দুজনে একে অপরকে ঝাপড়ে ধরল অরুণিকা দুর্বল শরীর নিয়ে ইভানের শার্ট খামচে ধরে দাঁড়িয়ে আছে ইভান পাশ ফিরে দেখলো অরুণিকার পায়ে রক্তের দাগ সে ব্যস্ত হয়ে বলল পায়ে ব্যথা পেয়েছ অরুণিকা কাঁধো কাঁধো কণ্ঠে বলল ওরা আমায় অনেক মেরেছে বেল্ট দিয়ে মেরেছে বড় একটা লোহা দিয়েও মেরেছে ইভান অরুণিকার মাথায় হাত বুলিয়ে দিয়ে তাকে কোলে উঠালো তারপর তাহমিদের এক হাত নিজের কাঁধে উঠিয়ে বলল। আমার ওপর ভর দিয়েই আয় সামনে জ্যাম নেই ওখান থেকে একটা গাড়ি নিয়ে হাসপাতালে চলে যাবো তাহমিদ ততক্ষণে অরুণিকাকে পাওয়ার খবর ইমনকে ফোন করে জানিয়ে দিয়েছে আরাফ অরুণিকা কি খোঁজার জন্য বের হতে যাবে তখনই ইমন আরাফকে থামিয়ে দিয়ে বলল অরুণিকাকে পাওয়া গেছে ওকে ওখানেই আনছে আরাফ ব্যস্ত কণ্ঠে বলল ও ঠিক আছে তো জ্ঞান আছে বলল। আর বেশি কিছু তো বলেনি এখানে আনছে মানে আঘাত তো পেয়েছে আচ্ছা আমি আহানবকে ফোন দিয়ে জানাচ্ছি এইদিকে ইমান মুরাদপুরের রাস্তার সামনে পেছনে চারটা বাড়ি বাঁকাভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বুঝল তার বাবা ইচ্ছে করে এই গাড়িগুলো চারদিক থেকে দাঁড় করে রাস্তা আটকে দিয়েছে এই ভিড়ের মধ্যে হয়তো কোনো গাড়িতে বোম রাখা আছে তাই সে সামনে থেকে প্রতিটা গাড়ির সামনে এসে পৌঁতে লাগলো গাড়ি থেকে নামতে হবে কিছুক্ষণের মধ্যে বোম বাস হবে অনেকেই ইমানের কথা শুনে ভয়ে গাড়ি ফেলেই নেমে যাচ্ছে রাস্তায় মানুষজনকে গাড়ি ফেলে দূরে যেতে দেখে বাকিরাও না বুঝে গাড়ি থেকে নেমে এদিক ওদিক ছুটতে লাগলো এরই মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে এদিকে ইমান কোনোভাবেই সাহিলের গাড়ি খুঁজে পাচ্ছে না সে মনে মনে ভাবল গাড়ি যদি ফ্লাইওভারে থাকে এই মুহূর্তে ফ্লাইওভারের গাড়িগুলো থামানোর মতো সুযোগ নেই কারণ যেখানে সবাই এই খবরকে গুজব ভেবে আবার রাস্তায় নেমে পড়েছে সেখানে ব্যস্ত গাড়িগুলো থামাতে গেলে আরও বিশৃঙ্খলা সৃষ্টি হবে হঠাৎ ইমান খেয়াল করলো একটা গাড়িকে ঘিরে সাত আটজন লোক দাঁড়িয়ে আছে ইমান দৌড়ে সেদিকে গিয়ে দেখলো গাড়িতে সাহিল মির্জা বসে আছে ইমানকে দেখে সে ইশারায় বলল রাস্তায় এত হট্টগোল কেন ইমান বললো আপনাকে মারার জন্য সুলতান মুন্সি এখানে আশেপাশে কোথাও বোম রেখেছেন এই কথা শুনে সাহিল মির্জা তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে এলো ইমান বলল। আপনি তাড়াতাড়ি এখান থেকে পালান ইমানের কথায় বেশ জোর ছিল তাই সাহিল মির্জা এই আগন্তুক ছেলের কথায় বিশ্বাস করে দৌড়াতে লাগলো ইমান আশেপাশের গাড়িতে বসে থাকা সবাইকে বের হওয়ার জন্য দিচ্ছে হঠাৎ ইমান দাঁড়িয়ে গেল মুরাদপুরের আশেপাশে অনেকগুলো দোকান আছে সেখানেও মানুষ আছে তাদের কিভাবে বাঁচাবে সে তার কেন যেন মনে হচ্ছে সময়টা শেষ হয়ে যাচ্ছে অরুণিকা কি পাওয়া গেছে ও এখন কোথায় এইসব প্রশ্নই ওর মাথায় ঘুরপাক খাচ্ছে তার শরীরটাও বড্ড ক্লান্ত হয়ে গেছে সে একটা গাড়িতে হেলান দিয়ে চোখ বন্ধ করে বলল আই লাভ ইউ অরুণিকা তুমি ভালো থাকলে আমি ভালো থাকবো আমি হয়তো তোমাকে নিজের করে পাব না কিন্তু আমার মনে তুমি সবসময় থাকবে বিকট শব্দ তুলে মুরাদপুরে একটা বিস্ফোরণ ঘটল এই বিস্ফোরণে আশেপাশের এলাকা কেঁপে উঠল ফ্লাইওভারে বড় একটা ফাটল ধরল মুহূর্তে আরেকটা বিস্ফোরণ হলো ইভান আর তাহমিদ গাড়িতে উঠে থমকে গেল ইভান তাড়াতাড়ি সিএনজি থেকে নেমে দেখলো পেছনের পুরো শহর নিশ্চিন্ন হয়ে গেছে সে উপরের দিকে তাকিয়ে বুঝল ফ্লাইওভারটা হয়তো এবার ভেঙে পড়বে ইভান অরুণিকাকে সিএনজি থেকে নামিয়ে তাহমিদকে টেনে নামালো সিএনজি ড্রাইভারও গাড়িতে থেকে নেমে ফ্লাইওভার থেকে দূরে সরে দাঁড়ালেন কাউকে সতর্ক করার মতো সময় তাদের হাতে ছিল না মুহূর্তের মধ্যে ফ্লাইওভারটি নিচে ধসে পড়ল যারা সময়ের আগে সরে এসেছে তারা বেঁচে গেছে আর যারা পারেনি তারা ফ্লাইওভারে নিচে চাপা পড়েছে শহর জুড়ে মানুষের মধ্যে আতঙ্ক ভিড় করতে লাগলো গুজবটা যে মিথ্যে ছিল না তা সবাই বুঝে গেছে ইভান কিছু দূর গিয়ে আরেকটা সিএনজি ভাড়া করে অরুণিকা আর তাহমিদকে উঠালো সিএনজিতে উঠে সে আহনাবকে ফোন করলো আহনব কল ধরতে সে দেহে প্রাণ ফিরে পেল আহনাব বলল তোরা এখন কোথায় তাহমিদের মেসেজ দেখেছি ওরু কোথায় ভালো আছে ও আসছি আমরা তোর্যের কী অবস্থা ডাক্তাররা কিছুই জানাচ্ছে না আমি একটু আগেই এখানে এসেছি ডাক্তাররা শুধু বললো রক্ত লাগবে আমরা এখন রক্ত জোগাড় করার চেষ্টা করছি বোমটা বাস্ট হয়েছে মনে হচ্ছে অনেক মানুষ মারা যাবে আহানা স্থির হয়ে গেল ব্যস্ত কণ্ঠে বলল ইমানকে ফোন করেছিস ও তো ওদিকেই ছিল ইমানের কথা পড়তেই ইভান তাড়াতাড়ি ফোন কেটে ইমানকে কল করলো কিন্তু কল দিতেই শুনছে কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না তাহমিদ বলল কি হয়েছে ইমানের ফোন বন্ধ অরুণীকে স্থির দৃষ্টিতে ইভানের ফোনের স্ক্রিনে ফেসে ওঠা ইমানের নম্বরটির দিকে তাকিয়ে রইল দগ্ধ শরীর নিয়ে রাস্তায় পড়ে আছে সাহিল মির্জা কোনোভাবে পাশ ফিরে দেখলো রাস্তায় থাকা গাড়িগুলোতে আগুন ধরেছে ধোঁয়া ছাড়া কিছুই দেখা যাচ্ছে না আশেপাশে মানুষের লাশ পড়ে আছে সে কোনোভাবে উঠে দাঁড়িয়ে কয়েক পা এগোতে আবার মাটিতে পড়ে গেল তখনই সে কিছু মানুষের কণ্ঠস্বর শুনতে পেল শাহিল মির্জা চোখ হতে পারছে না কিছু লোক যে তাকে ধরে করে নিয়ে যাচ্ছে এটা বোঝা যাচ্ছে তার মুখটা ঝে গেছে তাই বোঝার উপায় নেই যে সাহেল মির্জা নাকি অন্য কেউ খুব জোর নিয়ে সে কাপা কণ্ঠে তার পাশে থাকা মানুষটিকে একটা নম্বর বলতে লাগলো লোকটা বুঝলো কিনা সে জানে না কিছুক্ষণ পরই তার জ্ঞান ফিরল সে শরীর নাড়াতে পারছে না মনে হচ্ছে ভেতরে সবকিছু ঝুলসে গেছে পাশ ফিরে একজন নার্সকে দেখে সে ক্ষীণ কণ্ঠে পড়লো আমার সাথে দেখা করতে কি কেউ এসেছে নার্স তার পাশে এসে বলল মিস্টার সাহিল মির্জা আপনার পুরো পরিবার বাইরে দাঁড়িয়ে আছে সাহিল একটা শুনে হালকা আসলো ধীর কণ্ঠে পড়লো রাহিকে একটু দেখব নার্স সাহিলের কথা শুনে তাড়াতাড়ি বাইরে এসে রাহিকে ডেকে আনলো রাহি ভেতরে এসে সাহিলকে দেখে ফুপিয়ে কেঁদে উঠল সাহিল রাহির বেড়ে উঠা গর্ভের দিকে তাকিয়ে বলল বাচ্চাটা হয়তো আর আমার দেখা হবে না রাহি কাঁদতে কাঁদতে বলল তোমার কিচ্ছু হবে না তুমি ঠিক বলেছিলে রাহি আমার কাজটা একদিন আমাকে ডুবিয়ে দেবে আমি এত তাড়াতাড়ি মরতে চাইনি তোমার সাথে আমাদের বাবুর সাথে বাঁচতে চেয়েছিলাম আচ্ছা আমার বাচ্চাটাকে আমাকে বাবা ডাকবে না রাহি ডাকবে তুমি সুস্থ হও তারপর আমরা ওকে বাবা ডাকা শেখাবো মনে হচ্ছে না আমি সুস্থ হব ভেতরে অনেক জ্বালা করছে আমার অনেক কষ্ট হচ্ছে আমি তোমাকে সুখ দিতে পারিনি রাহি মনে কোনো কষ্ট রেখো না হয়তো আমার জোড়া তুমি আমাকে বিয়ে করেছ কিন্তু আমি তোমাকে অনেক ভালোবাসতাম এখনও ভালোবাসি রাহি সাহিলের ঝোলসে যাওয়ার হাতটা ধরে বলল। আমিও তোমাকে অনেক ভালোবাসতাম এখনও ভালোবাসি আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি অনেক অবহেলা করেছি কিন্তু সাহিল আমি তোমাকেই ভালোবাসি বিশ্বাস করো বিশ্বাস করতে চাই তুমি তো আমারই কিন্তু আমার মনটাও যদি আমারই হতো রাহি ভুপিয়ে কেঁদে উঠলো সে আর কথা বলতে পারছে না সে সাহিলকে ভালোবাসলেও ক্ষণিকের জন্য আরপের প্রতি দুর্বল হয়ে পড়েছিল সে সাহিলকে ছাড়তে চায়নি সে চেয়েছিল সাহিল আরপের মতো হয়ে যাক কিন্তু কারো ব্যক্তিত্ব পরিবর্তন করা তো সম্ভব না রাহির এই মুহূর্তে নিজেকে কিট মনে হচ্ছে সে সাহিলের হাতে চুমু খেয়ে বলল আমাদের বাচ্চাটা সাহিল মির্জার পরিচয়ই বড় হবে ডাক্তার তো বলেছে ছেলে হতে পারে আমাদের বাবুর নাম সাইম মির্জা রাখবো ঠিক আছে সে বাবার মতোই অনেক বড় বিজনেসম্যান হবে তোমাকেও আমার পাশে থাকতে হবে সাহিল আমি তো ব্যবসার কিছুই বুঝি না তুমি তোমার ছেলেকে বুঝিয়ে দেবে রাহি কথা বলেই যাচ্ছে নার্সে সে ডাক্তারকে ডেকে আনলো ডাক্তার ভালোভাবে চেক করে রাহিকে বলল। উনি আর বেছে নেই দুঃখিত রাহি কথাটি শুনে থমকে গেল সে নির্বাক হয়ে সাহিলের মুখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ পর মির্জা মির্জা তার রুমি সবাই ভিতরে সানায় সাবা ছেলেকে দেখে পাশের চেয়ারে বসে পড়লেন রুমি ছেলের পাশে বসে কাঁদছেন সাবা আর সানায় একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছে রাহি সাহিলের হাতের উপর মাথা রেখে বলল আমি আসলে তোমার যোগ্য ছিলাম না সাহিল তোমাকে তোমার মতো করে ভালোবাসতে পারিনি আল্লাহ আমার উপর ক্ষিপ্ত আমাকে তো একটা সুযোগও দেননি আমার সাহিলকেই নিয়ে গেছেন এখন আমি ছেলেটাকে একা কীভাবে বড় করব শাহেদ মির্জা রাহির মাথায় হাত রেখে বললেন আমরা সবাই আছি তোমার শাশুড়ি তো তোমার সাথেই আছে আমি জীবনে অনেক ভুল করেছি যদি একটাও ভালো কাজ করে থাকি আল্লাহ সেই ফলস্বরূপ আমার ছেলেটাকে জান্নাত নসিব করুক সে যেমনই হোক তার বাবা মাকে কখনো কষ্ট দেয়নি আমি রুমের সাথে এত অন্যায় করেছি তবুও আমার ছেলে তার বাবা মা দুজনকে সম্মান করেছে কাউকে একটুও কষ্ট দেয়নি মানুষ হিসেবেও আমার ছেলেটা খারাপ ছিল না তবুও যা ভুল হয়েছিল আল্লাহকে মাফ করুক সানায়া কেবিন থেকে বের হয়ে একটা বেঞ্চে চুপচাপ বসে রইল ইভান সানাইকে দেখে তার পাশে বসে বলল। তুমি এখানে সানায়া ইভানের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল ইভান চিন্তিত কণ্ঠে বলল সব ঠিক আছে তো সানায় এবার কেঁদে উঠল ইভান সানায়ের হাতটা আলতো হাতে স্পর্শ করলো সানায় কাঁদতে কাঁদতে বলল ভাইয়া আর নেই এমন কথা শুনে ইভানের খুব খারাপ লাগলো সানায় ইভানের হাত সরে দিয়ে বলল আমরা তো এখন ভালো লাগ আপনার তো এখন ভালো লাগছে তাই না ইভান বলল আমরা ভুলের মধ্যে এত বছর পার করেছি সানায়া এত বছর তোমার বাবা আর ভাইকে খুনি মনে করে এসেছি আসল খুনি তো সুলতান মুন্সি সানায় বলল আর শাহা সেই ঘরে বিয়ে করার জন্য মরিয়া হয়ে যাচ্ছিল শাহেদ মির্জা বের হয়ে ইভানকে সানায়ের সাথে দেখে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন ইভানও তাকে দেখে উঠে দাঁড়ালো কিছুক্ষণ পর তিনি ইভানকে পাশ কেটে চলে গেলেন এদিকে অরুণিকা আর তাহমিদকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে তোর্যের জন্য রক্তের ব্যবস্থা করে আহনাব অরুণিকার সাথে দেখা করতে কেবিনে ঢুকলো অরুণিকার পাশে আরাফ আর ইমন বসেছিল আহানবকে দেখে তারা উঠে দাঁড়ালো আহনাব অরুণিকার দিকে তাকিয়ে প্রশান্তির হাসি হাসলো আরাফ ইমনকে ইশারায় বাইরে যেতে বলল ইমন আর আরাপ পেরিয়ে গেল তারা বেরোতেই আহনাব অরুণিকাকে শক্ত করে জড়িয়ে ধরলো অরুণিকার পুরো শরীরে ব্যথা তবুও সে কোনো শব্দ করলো না কেন যেন আহনাবে জড়িয়ে ধরাতে তার মনের অস্থিরতা কেটে গেল আহানাব অরুণিকার গালে আর কপালে ঠোঁট ছোয়ালো তার হাতটা শক্ত করে ধরে হাতে ভালোবাসার স্পর্শ দিল হঠাৎ আহনবের চোখ থেকে এক গড়িয়ে অরুণিকার হাতে পড়ল অরুণিকা আহনবের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল আমার কিছু হয়ে গেলে তুমি কি কাঁদতে আহনাব অরুণিকার এক হাত ধরে অন্য হাতে অরুণিকার সামনে আসা চুলগুলোতে আঙুল চালাতে চালাতে বললো জানি না কি করতাম কিন্তু এই কয়েক ঘন্টা আমার উপর দিয়ে কি ঝড় গেছে আমি তা প্রকাশ করতে পারবো না আমি এটা বুঝে গেছি তুমি আমার খুব শখের মানুষ যে শখ হারিয়ে গেলে মানুষ পাগল হয়ে যায় অরুণিকা আহনাবের হাত নিজের দিকে টেনে এনে বলল আবার একটু জড়িয়ে ধরবে আহনাব মুচকি এসে বলল তারপর অরুণিকাকে জড়িয়ে ধরল অরুণিকা বলল একটু আস্তে ধরো আমার পিঠে অনেক ব্যথা আহনাব আলতো হাতেই অরুণিকার পিঠে হাত রাখলো অরুণিকা চোখ বন্ধ করলো কয়েক ঘন্টা পর সে আহনাবের বুকেই শান্তি খুঁজে পেয়েছে এইদিকে শাহবাজ খান অরুণিকাকে দেখতে এসে আহনবের বুকে অরুণিকাকে দেখে মুচকি হাসলেন তিনি আবার রোম থেকে বেরিয়ে এলেন আরাফকে বললেন তুমি ঠিক বলেছ অরুর জন্য চেয়ে ভালো ছেলে হবে না তবে আমার ওকে তেমন ভদ্র মনে হয়নি তাই আমি এই বিয়েতে রাজি ছিলাম না আরাফ বলল আঙ্কেল আমরা ভাবতাম আপনিই খুনি ছিলেন সব প্রমাণ আপনার বিরুদ্ধে ছিল পরে জানলাম সুলতান মুন্সি আপনার নাম ব্যবহার করে এত কিছু করেছে আহানাপের রাগটা তো স্বাভাবিক এমনই হওয়ার ছিল তবে ও আসলে একটু রাগই মেচাচের কিন্তু ওর মনটা অনেক ভালো শাহবাজ খান তার সামনে শাহিদ মির্জাকে দেখে চুপ হয়ে গেলেন শাহিলের মৃত্যুতে তিনি স্ত্রী কন্যাদের সামনে না কাঁদলেও আড়ালে দাঁড়িয়ে কাঁদছেন শাহবাজ খান তার কাছে এসে তার কাঁধে হাত রেখে বললেন সুলতান মুন্সি এই কাজ করেছে ওকে গ্রেপ্তার করা হয়েছে মৈত্রীদেরও সেই হত্যা করিয়েছিল তার সাথে আরবান তালুকদার ও রহমতুল্লাহ জড়িত ছিল শাহেদ মির্জা দীর্ঘশ্বাস ফেলে বললেন রহমত এই কাজ করেছে মৈত্রীরা তো তাকে আশ্রয় দিয়েছিল বেইমান লোকের আশ্রয় দেওয়ার তাদের ভুল হয়েছিল এইসব মানুষের জন্য বিশ্বাস শব্দটাও আজকাল খুব হালকা হয়ে গেছে আমার ছেলেকে মেরে মুন্সি আর রহমত প্রতিশোধ নিয়ে নিয়েছে ওদের শাস্তি পেতে হবে খুব কড়া শাস্তি আহত নিহত কোনো মানুষের ভিড়েই ইমানকে খুঁজে পাওয়া গেল না উদ্ধারকর্মীরা তাদের উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে এদিকে সুলতান মুন্সি পাগলের প্রলাপ বলছেন বারবার বলছেন তার ইমানকে একটু দেখলেই হবে কিন্তু ইমানের কোনো খোঁজ পাওয়া যায়নি এদিকে মুর্শিদ জুবাই এসে তাহমিদকে তার বাসায় নিয়ে গেলেন নিজের মামার পরিবারের সবার সাথে দেখা করে তাহমিদের অনেক ভালোই লাগলো মামি তাকে নিজ হাতে খাইয়ে দিলেন তাহমিদ মামির হাত ধরে বলল এতদিন পর মনে হচ্ছে শান্তিতে কিছু খাচ্ছি মামি মুচকি হাসলেন তাহমিদ মাওশাদকে ফোন করল ভিডিও কলে শতাব্দীকে দেখল এতক্ষণ শতাব্দীর মনটা ছটফট করছিল সে তাহমিদকে দেখে প্রশান্তির হাসি হাসল এরপর মাওশাদ বলল ইমন আমাদের নিতে আসবে না তাহমিদ বলল হ্যাঁ আহনাব অরুণিকাকে বাসায় নিয়ে গেছে ইমনও অধিক থেকে এসে তোমাদের নিয়ে আস যাবে তোর এখন কি অবস্থা ভালো ডাক্তার বলেছে আশঙ্কামুক্ত রিলিজ দিতে সময় লাগবে ইভান আর আরব ওখানেই আছে তুর্যের জ্ঞান ফ্রিতে উপমাকে পাশে দেখে তার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠলো উপমা তুর্যের হাত ধরে বলল। আমি তোমার পাশে আছি তুর্য তুর্য কথা বলার মতো শক্তি পাচ্ছে না সে শুধু হোম শব্দ করল। উপমা আবার বলল আমি তোমাকে ছেড়ে আর কোথাও যাব না এখন থেকে সব সময় তোমার পাশে থাকব তুর্য মুচকে আসল ওপমার বাবা মা কেবিনে এসে তূর্যের মাথায় হাত বুলিয়ে দিলেন মিসেস জুলিখা বললেন আল্লাহর কাছে শুক্রিয়া তিনি আমাদের ছেলেকে আমাদের কাছে ফিরিয়ে দিয়েছেন তাড়াতাড়ি সুস্থ হয়ে কিন্তু বাসায় ফিরতে হবে বাবা আমরা তোমার সুস্থ হওয়ার অপেক্ষায় আছি এদিকে এক সপ্তাহের মধ্যে উদ্ধার কাজ শেষ হল ইমানকে আর পাওয়া গেল না অনেকের বিচ্ছিন্ন হাত পাওয়া গেছে কিন্তু ইমান বেঁচে আছে নাকি মারা গেছে এটা শুধু প্রশ্নই থেকে গেল সুলতান মুন্সি তার পাপ স্বীকার করেছেন সুলতান মুন্সি কার দাঁড়িয়ে একে একে সব বলতে লাগলেন আমি খুনি আমি মন্ত্রীদের হত্যা আমাকে সাহায্য করিয়েছিলাম করেছিল আরবান তালুকদার আর রহমতুল্লাহ আমার ছোট ভাই সে যান মৈত্রীদের মেয়েকে ভালোবাসত মেয়েটার নাম আরুপা ছিল আমরা গরিব ছিলাম তাই তারা আমাদের মেয়েকে তাদের মেয়েকে আমার ভাইয়ের সাথে বিয়ে না দিয়ে ভাস্কার গ্রুপের এমডি রিয়াজুর রহমানের সাথে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় আরো সেজন্য নিজে যানকে খুব ভালোবাসত তাই সে আত্মহত্যা করে ফেলে আরোর মৃত্যুর জন্য মৈত্রীরা আমার ভাইকে দায়ী করে তাকে গ্রেফতার করিয়ে মারধর করে তারপর একদিন তাকে মৈত্রী ম্যানশনে নিয়ে যায় সেখানেও অনেক অপমান করে আমার ভাইটা অনেক আবেগে ছিল এসব সহ্য করতে না পেরে সেও আত্মহত্যা করে ফেলে মৈত্রীদের এত ক্ষমতা ছিল যে আমার ভাইয়ের লাশটাও আমাকে ধরতে দেয়নি তাই আমি মৈত্রীদের নিশ্চিন্ন করার সিদ্ধান্ত নিয়েছিলাম তারপর আরবানের সাথে মিলে এই কাজ করেছি রহমতুল্লাহ কাঠগড়ায় দাঁড়িয়ে আছেন তিনি বললেন অনেক বছর আগে আমি মির্জাদের সাথে কাজ করতাম কিন্তু তারা আমার ওপর মিথ্যে অভিযোগ দিয়ে আমাকে বের করে দেয় আমি অনেক সম্মান নিয়ে চলতাম মির্জা সাহেবের এমন অভিযোগের জন্য আমি অনেক অপমানিত হয়েছিলাম আমার ছেলে অসুস্থ ছিল আমার মা অসুস্থ ছিল তার আমার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছিল শাহেদ মির্জা আমাকে রাস্তায় নামিয়ে দিয়েছিল তখনই মৈত্রী কোম্পানির আলী হোসেন নামক আমাকে সাহায্য করেছিলেন ওদের কোম্পানিতে কাজ দিয়েছেন ওদের কোম্পানির কাজ একটু ব্যতিক্রম ছিল আমি বুঝতে পারতাম না এরপর আমার কারণে ওদের লস হয়ে যায় তাই ওরা আমাকে কাজ থেকে বাদ দিয়ে দেয় কিন্তু মাসে মাসে টাকা দিত এদিকে আরবান তালুকদারের সাথে আরহাম চৌধুরীর ঝামেলা ছিল উনি চৌধুরীদের ক্ষতি করার সুযোগ খুঁজছিলেন আর তিনি আমাকে একটা অফার দেন আমি প্রথমে খুনের ব্যাপারে জানতাম না শুরুতে চৌধুরীদের ওপর নজর রাখার কাজ পেয়েছিলাম আরবান তালুকদার অনেক টাকা অফার করেছিলেন তাই আমি লোভ সামলাতে না পেরে রাজি হয়ে যাই আমি জানতাম মুজুবাইর করিম চৌধুরীর সাথে মুর্শিদ সাহেবের অনেক ওঠা আসা হয় তাই আমি মুর্শিদ সাহেবের প্রিয় হওয়ার চেষ্টা করতে লাগলাম তারপর সেই রাতের পরিকল্পনাটা বাস্তবায়ন হলো সুলতান মুন্সি আবার বললেন আমি সবাইকে মেরে ফেলতে চেয়েছিলাম পরে জানলাম ওদের ছয়জন ছেলে আর একটা মেয়ে এখনো বেঁচে আছে মুর্শিদ জুবাইরের সেদিন রহমতুল্লাহ নামে তাদের সিলেটে পাঠিয়ে দেন আমি যখন জানলাম ওখানে কি ওদের মারতে চেয়েছিলাম কারণ ওরা সবাই মরলেই আমার ভাইয়ের আত্মার শান্তি পেত কিন্তু আরবান ওদের মারতে দেয়নি রহমতুল্লাহ চেয়েছিল ওদের বাঁচিয়ে রাখতে এদেরটি মির্জাদের হত্যা করাতে কারণ মিডিয়া মির্জাদের নিয়ে গুজব ছড়িয়েছিল আরবান যখন জানলো অরুণিকার নামে অর্থিক সম্পত্তি লেখা আছে সে চাইছিল মেয়েটা বড় হলেই ওকে নিজের ছেলের বউ বানিয়ে সব সম্পত্তি লিখিয়ে নেবে এবার রহমত উল্লাহ বললেন এরপর মুর্শিদ সাহেবের কথায় আমি তাদের কলকাতায় পাঠানোর ব্যবস্থা করি কিন্তু ইচ্ছে করে আমার ভাইয়ের বাসে তাদের বাসা ঠিক করে দেয় যাতে সালেহ ওদের ওপর নজর রাখতে পারে সালেহ জানতো না আমি খুনের সাথে জড়িত ছিলাম কিন্তু আমার উদ্দেশ্য ভালো ছিল না এটাও এরা করতো আমার সম্মান করত। আমার ভাইয়ের স্ত্রী সুরাইয়া ছেলের মতোই ভালোবাসত ওদের অরুণিকা তো তার খুব প্রিয় ছিল সুরাইয়া যখন সব জানলো সালেহ আমাকে আর সাহায্য করতে চাইছিল না তখন রাহেলাকে মাওসাদের পাশে কাজের লোক হিসেবে পাঠিয়ে ওদের সব তথ্য নিয়েছিলাম এবার সুলতান মুন্সি বললেন আমার বড় ছেলে ইসমাম সাবাকে ভালোবাসত নিয়ে যাওয়ার পর সে আমাদের উল্টোপাল্টা শুনিয়ে দিল এই দেশে ক্ষমতার খুব দাম তাই এই তাই শেষ চেয়েছি শাহিদ মির্জাকে মারার জন্য মির্জা গ্রুপকে ধ্বংস করার জন্য এই পরিকল্পনা করেছিলাম ভেবেছি এই হামলার জন্য মৈত্রী সন্তানদেরকে ফাঁসিয়ে দেব কারণ ওরাই মির্জাদের আসল শত্রু কিন্তু এর আগে আমার ছেলে ইমান আমাকে ফাঁসিয়ে দিয়েছে ইমানের কথা উঠতে সুলতান মুন্সির ডুক রেখে উঠলেন বছর আগের গণহত্যা আর আর বছর পর আবার এতগুলো মানুষকে হত্যার জন্য সুলতান রায় রায় হওয়ার পর ছজনই কোর্ট থেকে বের হয়ে গেল শাহেদ মির্জা তাদের দেখে পুরনো রেশারেশির জন্য ক্ষমা চাইলেন শাহবাজ খান মির্জা সাহেবকে সান্ত্বনা দিয়ে বললেন আপনারা এখন ছজন ছেলে আছেন নিজেকে একা ভাববেন না সাহেল যেখানেই আছে ভালো থাকবে ইনশাল্লাহ মৈদ্রিবাড়িতে আজ অনেক বছর পর লোকের সমাগম হয়েছে ছজন মিলে এলাকায় যত পরিত্যক্ত বাড়ি ছিল সেগুলো নিজ উদ্যোগে পরিষ্কার করিয়ে মালিকদের আবার ফিরিয়ে আনার ব্যবস্থা করছে আর মালিকের অবর্তমানে তাদের সন্তানদের চাবি বুঝিয়ে দিয়ে নিজের পৈতৃক বাড়িগুলো আবার পুনর্নির্মাণের কাজ হাতে নিয়েছে যদিও তাদের সেখানে থাকার কোনো ইচ্ছে নেই তারা শুধু মৈত্রী ম্যানশনকে তাদের কোম্পানির কাজে ব্যবহার করবে সেখানে তাদের প্রধান অফিসটা থাকবে কিন্তু তাদের ঠিকানা তো এখন টুইংকেল হাউস যদিও তারা বন্ধু তবু ছজন সিদ্ধান্ত নিয়েছে মৃত্যু পর্যন্ত তারা একসাথে এই বাড়িতেই থাকবে সেই সিদ্ধান্ত থেকে টুইঙ্কেল হাউস উপরে আরও দোতলা বাড়ানোর জন্য কথাবার্তা চলছে কারণ ইমনের পরিবার বড় হচ্ছে কিছুদিন পর উপমা আতুর্যের পরিবার বড় হবে ইভান বিয়ে করতে পারে তাই তারা আলাদা ঘরের ব্যবস্থা করছে উপমার বাবা মাকেও টুইংকেল হাউসে নিয়ে আসা হয়েছে তাদের যেহেতু বয়স হয়েছে এইদিকে আদিল আর উপমা ছাড়া তাদের কেউ ছিল না আর এখন তো আদিলও নেই তাই দুর্য তাদের নিয়ে এসেছেন এইদিকে সুলতান মনসি আর রহমতুল্লার একই মাসে দুই সপ্তাহের ব্যবধানে ফাঁসি হয়ে গেল সালেহ আলী আর সুরাইয়া সেই সূত্রেই এদেশে এসেছে সুরাইয়া নিজের ভাসুরের কৃতকর্মের জন্য লজ্জিত সালেহ আলু ছজনের কারোর সাথে চোখ মেলাতে পারছেন না কিন্তু অরুণিকা সব মান ভেঙে সুরাইয়াকে দেখে জড়িয়ে সুরাইয়া মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো। বাবন আমি তোমার জন্য কত দোয়া করেছি জানো আল্লাহ আমার বাবনটার যাতে কোনো ক্ষতি না হয় দেখেছ আল্লাহ ন্যায় বিচার করেছে তারপর তিনি অরুণিকার তুপনি ধরে বললেন বাবনে তো দেখছি রাজপুত্রের সাথে বিয়ে হয়েছে আহানাব কথাটি শুনে হালকা আসলো কেন যেন তারা ছজনে কেউ সালেহয়ালি আর সুরাইয়ার দিকে এগিয়ে আসার সাহস পেল না সালেহয়ালি আর সুরাইয়া কলকাতার মতো অচেনা শহরে তাদের ছজনকে পথ দেখিয়েছিল তাদের অবর্তমানে অরুণিকা দেখাশোনা করেছিল তবুও যত যাই হোক এরা রহমতুলার আত্মীয় এইদিকে কয়েক সপ্তাহ পর আহানা আর অরুণিকার বিয়ের আনুষ্ঠানিক আয়োজন শুরু হয়ে গেল টুইঙ্কেল হাউস এক সপ্তাহ আগে সেজেগুজে দাঁড়িয়ে আছে মরিচবাতি ঝাড়বাতি দামি দামি সব বাতি লাগিয়ে পুরো এলাকা সাজিয়ে ফেলেছে আরব দুর্য আর ইফান শুধু ফুলের বিয়ের আগের দিন করবে এদিকে আহনব সকালে অরুনিকার রুমের সামনে এসে দরজায় ঠোকা দেওয়ার আগে অরুণিকা দরজা খুলে দিল যার ফলে হাতটা নাকের সাথে ধাক্কা খেলো অরুণিকার নাকে হাত দিয়ে আহনবকে জোরে ধাক্কা দিয়ে অভিমানী সুরে বলল। তুমি সবসময় আমাকে মারো আহনব দেওয়াল ধরে নিচেকে সামলে নিয়ে বলল এই তুমি আমাকে এভাবে ধাক্কা দিলে কেন তুমি কি ভুলে যাচ্ছ আমি তোমার বর রেসপেক্ট করো আমাকে অরুণিকা মুখ বাঁকিয়ে রুমে ঢুকে বলল রেসপেক্ট করতে আমার বইয়ে গেছে আগে বলো কেন এসেছ আহনাব ভ্রু কোচকে বলল তোমার লাল শাড়ি আছে অরুণিকা কোনো চোখে আহনাবের দিকে তাকিয়ে বলল তুমি শাড়ি পরবে কথাটি বলে আহনাবের উত্তরের অপেক্ষা না করে অরুণিকা হাসতে লাগল আহনাব রাখি দৃষ্টিতে অরুণিকার দিকে তাকিয়ে থাকায় সে আলমারি খুলে পড়ল হ্যাঁ আকতের শাড়িটাই আছে আর কোনো লাল শাড়ি নেই আহানব কিছু না বলে হনহনিয়ে বেরিয়ে গেল বিকেলে একটা প্যাকেট নিয়ে আহানব অরুণিকার ঘরে এসে বলল কাল সকালে এই শাড়ি পরে তৈরি হয়ে থাকবে অরুণিকা প্যাকেট খুলে দেখলো লাল রঙের শাড়ি সে মুচকি এসে ধন্যবাদ দেওয়ার আগে আহানব বেরিয়ে গেল আর আহানবকে আবার হনহনিয়ে চলে যেতে দেখে সে আহানবের যাওয়ার পানে হা করে তাকিয়ে রইল পরের দিন ঠিক আটটায় অরুণিকা শাড়ি পরে তৈরি হয়ে নিচে নামলো তাকে দেখে আহানাপ ভুবন ভুলানো হাসি দিল অরুণিকা নিজেও জানে না সে হাসির মাঝে কি ছিল সে শুধু অবাক হয়ে আহনাবের দিকে তাকিয়ে রইল প্রোগ্রাম আছে আহনাব কোনো উত্তর দিল না সে চুপচাপ বাইক চালাচ্ছে অনেকক্ষণ তারা চুপ করেই আছে অরুণিকা আহনাবের পিঠে মাথা হেলিয়ে দিয়ে চোখ বন্ধ করে বসে আছে আজকাল আহনাবের সবকিছুই তার ভালো লাগে কেন ভালো লাগে সে নিজেও জানে না এই মুহূর্তে আহনাবের গায়ে আতরের গন্ধটাই তাকে মোহিত করে তুলছে সে চোখ বন্ধ করে সেটাই অনুভব করছে অনেকক্ষণ পর আহনাব বাইক থামাল অরুণিকা চোখ খুলে আশেপাশে তাকাল রাস্তাঘাট সে তেমন একটা চেনে না তাই আহনাবের হাত ধরে সে যেদিকে নিয়ে যাচ্ছে অরুণিকা সেদিকেই যাচ্ছে কিছুক্ষণ যাওয়ার পর আহনাব বলল। চোখ বন্ধ করো একটা সারপ্রাইজ আছে অরুণিকা চোখ বড় বড় করে আহনাবের দিকে তাকিয়ে বলল সত্যিই চোখগুলো ফুলিয়ে ফেলতে বলিনি বন্ধ করতে বলেছি অরুণিকা ঠোঁট ফুলে মিনমিনিয়ে বলল অ্যাটিটিউড আহনাব এবার তার রুমাল দিয়ে অরুণিকা চোখ বেঁধে দিতে দিতে বলল চোরামি করলে সারা জীবন আফসোস করতে হবে তাই ফাঁক দিয়েও দেখার চেষ্টা করবে না কিন্তু চোখটা বন্ধ হয়ে রাখবে অরুণিকা এককাল হেসে চোখ বন্ধ করল সে আহনাবের হাত ধরে এক পা এক পা হাঁটছে আর সিঁড়ি পেয়ে নামছে কিছু পথ আহনাবের কোলে চড়ে সে পার করেছে অরুণীকে এবার বিরক্ত হয়ে পড়লো মাটির ভিতরে চলে যাচ্ছি নাকি এত সিঁড়ি কেন সামনে আহনব তাকে নামিয়ে দিয়ে তার ঠোঁটে আঙুল রেখে তাকে চুপ করিয়ে দিয়ে কিছু শুনতে ফিরে অরুণিকা চোখটা খুলে দিয়ে বলল। এবার চোখ খুলে দেখো অরুণিকা চোখ খুলে সামনে ঝর্ণা দেখে এক সিঁড়ি নামতে গিয়ে পিছলে পড়ার আগে তার হাত ধরে ফেললো আর বলল। বানরের মতো লাফাচ্ছ কেন জায়গাটা পিছিল দেখছো না অরুণিকা আহানাপের হাত ধরে ঝর্ণার কাছে গেল অরুণিকা কিছুক্ষণ ঝর্ণার দিকে তাকিয়ে আহানাপের দিকে তাকালো আহানাপ তার হাত ধরে এক পা এক পা সামনে এগোতে লাগলো এরপর একদম ঝর্ণার পাশে থাকা পাথরের ওপর অরুণিকাকে দাঁড় করিয়ে দিয়ে আহানাপ বলল আমি তোমার সব স্বপ্ন পূরণ করতে চাই ওরু আহানাপ একটা রিং এগিয়ে দিয়ে বলল তুমি কি এবার অতীত ভুলে নিজ ইচ্ছায় আমার সাথে একটা নতুন জীবন শুরু করতে চাও অরুণিকা হাতে গিয়ে দিয়ে মাথা নেড়ে হ্যাঁ বলল আহনাফ তার হাতে রিংটা পরিয়ে দিয়ে পাথরের ওপর উঠে দাঁড়ালো ঝর্ণার পানি পাথরের সাথে আঘাত পেয়ে তাদের ভিজিয়ে দিচ্ছে আর সেই পানির ফোঁটা আহনাপের মুখের এক বিন্দু বিন্দু কণার মতো জমে উজ্জ্বল হয়ে উঠেছে অরুণিকা হুট করে তার গালে হাত রেখে সেই পানির কণাগুলো স্পর্শ করে বলল তুমি আমার ওই কথাটা মনে রেখেছ আহনাফ মুচকে এসে বলল তোমার সব কিছুই আমার মনে থাকে অরুণিকা মাথা নিচু করে মলিন মুখে বলল ওদিন যা বলেছি তাও আহনাব অরুণিকার মলের মুখটা দেখে হাসকে হালকা হেসে বলল শুধু ঝাঁঝালো কথাগুলো ভুলে যাই অরুণিকা মুচকি হেসে আহনাবকে বলল আমি কি এখন তোমাকে জড়িয়ে ধরব আহনাবুচকে বলল আমি তো তোমারই মানুষ অনুমতি কেন নিচ্ছ অরুণিকা আহনাবকে শক্ত করে জড়িয়ে ধরলো এবারও সে খুব শান্তি পাচ্ছে আহনাবের বুকে এত শান্তি কেন সে বুঝে উঠতে পারে না তাহলে কি সে আহনাবকে ভালোবেসে ফেলেছে কারণ সে শুনেছে একমাত্র প্রিয়জনের বুকে খুব শান্তি পাওয়া যায় আহানা হয়তো ধীরে ধীরে তার খুব প্রিয় হয়ে উঠেছে আর এই প্রিয়জন সব প্রিয়জন থেকে আলাদা আজ আহানাপ আর অরুণিকার বিয়ে বিয়ে উপলক্ষে মাস্টার মশাই মিতুবালা আর শ্রীজাও কলকাতা থেকে এসেছেন তারা এখনো শতাব্দীকে দেখেননি তারা বারবার এদিক ওদিক তাকিয়ে তাদের মেয়েকে খুঁজছেন এদিকে উপমা শতাব্দীকে লেহেঙ্গা পরিয়ে দিয়ে তাহমিদকে রুমে আসতে বলল তাহমিদ অরুণিকার ঘরে এসে শতাব্দীর হুইল চেয়ার ঘুরিয়ে নিজের দিকে ফেরাল তারপর হাটু গেড়ে বসে বলল আমি এই লেহেঙ্গাটা তোমার জন্য পছন্দ করেছি কলকাতায় কোনো অনুষ্ঠান হলেই তুমি লেহেঙ্গা পরতে তারপর আমার সামনে এসে এই পোস্ট ওই পোজ দিয়ে দাঁড়িয়ে থাকতে সেই শতাব্দীর মেয়েটা কত চঞ্চল ছিল তাই না শতাব্দীর মরিন হাসলো তার ইচ্ছে করছে হুইল চেয়ার ছেড়ে উঠে আগের মতোই তাহমিদের সামনে এসে দাঁড়াতে কিন্তু সে পারছে না অনেক চেষ্টা করেও সে পারছে না শতাব্দীর চোখের পানি দেখে তাহমিদ তার চোখের পানি মুছে দিল তারপর তার চুলে খোপা করে সেই খোপায় কাঠ মালা বেঁধে দিল এরপর তাহমিদ নিজ হাতে শতাব্দীকে সাজিয়ে দিয়ে আয়নার সামনে এনে দাঁড়িয়ে পড়ল আজ তোমার ছোট সখী এই ঘর ছেড়ে অন্য ঘরে চলে যাবে তাই আমি তোমার জন্য আলাদা একটা মেয়ে রেখেছি এখন থেকে সে সবসময় তোমার পাশে থাকবে আর আমি আমার রুমটাই পাশে নিয়ে এসেছি এখন তোমার পাশের ঘরে আমি আছি মাঝখানে শুধু একটা দেওয়াল মাত্র শতাব্দী হাসল এরপর তাহমিদ তাকে নিয়ে নিচে নামলো শতাব্দীর বাবা মা আর বোন তাকে দেখে এগিয়ে এলেন মেয়েকে দেখে আনন্দে তাদের চোখের জল চলে এলো মাস্টার মশাই তাহমিদের সামনে হাত জোর করে পড়লেন তোমরা আমার মেয়েটাকে এত ভালো রেখেছ যে গত চার বছরেও আমরাওকে এত ভালো রাখতে পারিনি তাহমিদ মাস্টার হাত ধরে বললো আমি আমার দায়িত্ব থেকে বিচোপা হই না শতাব্দী আমার দায়িত্ব আমি এই দায়িত্ব পালন করে যাব। এদিকে মাস্টার মাসে মেয়ের কাছে যেতেই যেতে মুর্শিদুবাইরার ভাগ্নের কাঁধে হাত রেখে পড়লেন এবার তুমিও নিজের বিয়েটা সেরে নাও তুমি যদি বলো আমি তোমার মামি মিলে তোমার জন্য মেয়ে দেখব মুচকি হেসে পড়লো আমি তো এখনো বিয়ে করার চিন্তা ভাবনা করিনি আমি এভাবেই ভালো আছি কিভাবে ভালো আছো আমি শতাব্দীর সাথে ভালো আছি আমার পাঁচটা বন্ধু একটা মাত্র অরুণিকা আর শতাব্দী এটাই আমার সংসার মর্শিদুবাইয়ের ভ্রুকুচকে গম্ভীর কণ্ঠে বললেন এটা কি বলছো তুমি তাহমিদ তুমি ভালোভাবেই জানো শতাব্দী কখনো সুস্থ হবে না ওর রোগটা ভালো হওয়ার মতো নয় আমি ওর সাথে এভাবেই ভালো আছি মামা ও সুস্থ হবে হবে কি না আমি সে আশাই নেই ও আমার সাথে আছে এটাই অনেক শতাব্দীর যদি কিছু হয়ে যায় আমি এতদূর ভাবিনি মামা আমি এখন আর ভবিষ্যৎ নিয়ে ভাবতে চাই না অনেক বেশি ভেবে ফেলেছিলাম তাই আজ শতাব্দীর এই পরিণতি ওর এই অবস্থার জন্য আমিও কোনো না কোনো অংশে দায়ী তাই বলে বিয়ে না করে তুমি একা কিভাবে থাকবে তোমার বংশ তাহমিদ হেসে বলল মামা অরুণিকাই আমার বংশ আমার সব কিছু ওর নামে যাই বলো আহনব তোমার আপন ভাই নয় এত বিশ্বাস করে কি তুমি ঠিক করছো তাহমিদ মুচকি হেসে বলল আমাদের ছজনের সম্পর্ক আত্মার আর এই সম্পর্কে আমি অন্ধবিশ্বাস রাখতে পারি কারণ এই সম্পর্কে কেন্দ্রবিন্দু অরুণিকাতেই সমাপ্ত অনেকদিন পর আবার পথ চলতে গিয়ে সানায়া আর ইভানের দেখা হয়ে গেল সানায়া ইভানকে দেখে হালকা হেসে কুশল বিনিময় করলো ইভান ও ঠোঁটে হাসি রেখে সানায়ের সাথে কথা বলল। কথা বলার মাঝখানে ইভান বলল চলো আমরা কোথাও বসি সানায়া কথাটা শুনে ইভানকে এড়িয়ে যাওয়ার জন্য বলল। অন্যদিন আজ আমার কাজ আছে আচ্ছা ঠিক আছে সানায়া হালকা হেসে সামনে এগুতেই ইভান সানায় থামিয়ে দিয়ে বলল। তোমার ভাইয়ার আর বাচ্চার কি অবস্থা সানায়া হেসে বললো রাহির একটা ছেলে হয়েছে ওরা এখন আমাদের বাসাই আছে আর তুমি সানায় ভ্রু বুচকে বললো আমি কি ইভান ইতস্তত ফেলে বলেই ফেললো আগের কথাগুলো কি ভুলে যাওয়া সম্ভব না সানায় মলিন হেসে বললো আমি তো অনেক আগেই সব ভুলে গেছি ইভান এবার হাতে এগিয়ে দিয়ে বলল তাহলে আমরা কি আবার বন্ধু হতে পারি সানায় ইভানের হাতের দিকে তাকিয়ে রইল ইভান সানায়ের ইতস্তত ভাব দেখে বলল এবার আর কোনো মিথ্যে মিথ্যে চলবে না সানায় মুচকি হাসলো সে আর অপেক্ষা করল না ইভানের হাত ধরে বলল আমি তো এই বন্ধুত্বটা ফেলতে পারি না ইভান মুচকি হাসলো। ইভানের কাছে এই মেয়েটা সব মেয়েদের চেয়ে আলাদা তাই তো মেয়েটার কাছেই সে ফিরে আসতে বাধ্য হলো সে জানে না সে সানায়াকে ভালোবাসে কিনা কিন্তু যখন তার কাছে থাকতো তখন সে ভালোই থাকতো তখন একবারও তার মনে হয়নি এইসব প্রতিশোধের কারণেই করছে তাই হয়তো এই কয়েক মাসে সে অনেক অনুতাপ্ত ছিল সাহেলের মৃত্যুতে এই অনুতাপ যেন আরো বেড়ে গেছে এদিকে শাহেদ মির্জা সাহেলের একমাত্র শেষ চিহ্ন মির্জার নামে তার পুরো সম্পত্তির অর্ধেক অংশ লিখে দিয়েছেন বাকি অর্ধেক অংশ সানায়ের নামে করেছেন সানায় এখন মির্জা গ্রুপের নতুন এমডি ব্যবসা নিয়ে তার কোনো অভিজ্ঞতা নেই তাই তাকে সব কিছু শেখানো হচ্ছে সাহেল নিজেও চাইতো তার অবর্তমানে সানায় যাতে সব দায়িত্ব নেয় এদিকে সাবার সাথে শাহেদ মির্জার পছন্দ করা ছেলের বিয়ে হয়ে যায় তারা আগের মতোই নিজেদের গুছিয়ে নিতে শুরু করেছে শুধু সাহেলের স্থানটি এখন শূন্য হয়ে রয়েছে এদিকে বিয়ের পরদিন দিন থেকে প্রতিদিনই রাতে অরুণীকে নিয়ে ঘুরতে বের হয় আহনব আর তাদের সঙ্গ দেয় আহনবের শখের বাইক তাদের বিয়ের প্রায় দুই সপ্তাহ কেটে গেছে এই দুই সপ্তাহ সাথে চরম বিয়ে নামক সম্পর্কটা যে এত সুন্দর হয় তা আহনবকে বিয়ে না করলে সে কখনোই বুঝতো না আজও প্রতিদিনের মতোই সে আহনবের সাথে বের হয়েছে কিন্তু আজ বাইক থামলো একটা নদীর পারে। অরুণিকা বাইক থেকে নেমে আহনবের হাত ধরে বলল এখানে এত অন্ধকার আহনব বলল। কেন তুমি ভয় পাচ্ছ অরুণিকা মুচকি হাসলো সে কিছু বলল না শুধু আহানাবের হাতটা শক্ত করে জড়িয়ে রেখে বুঝিয়ে দিল এই মানুষটা পাশে থাকলে তার কোনো ভয় নেই অনেকক্ষণ তারা নদীর পারে চুপচাপ বসেছিল আহানা হঠাৎ তার কাঁধে মাথা রেখে বলল। তুমি আমার পাশে থাকলে সারাদিন সব ক্লান্তি দূর হয়ে যায় আমি কত বছরের দিনটার অপেক্ষায় ছিলাম জানো অরুণিকার দম আটকে রেখেছে ইদানি আহানাব তাকে স্পর্শ করলে তার অদ্ভুত অনুভূতি হয় তখন অনিচ্ছায় সে তার শ্বাস আটকে রাখে মনে হয় শ্বাস ছাড়লেই আহনাব তার অস্থিরতা বুঝিয়ে ফেলবে আহনাব অরুণিকার কোনো শব্দ না পেয়ে তার কাঁধে থেকে মাথা তুলে পড়ল চুপ করে আছো কেন অরুণিকা শ্বাস ছেড়ে দিয়ে বলল তুমি কি তোমার মুখে সেলাই করে দিয়েছ আহানা ভ্যাবা চাকে খেয়ে বলল আমি কি তোমার মুখে সেলাই করে দিয়েছি অরুণিকা হুট করে বলে ফেললো আহনাব তুমি আমাকে স্পর্শ করলে আমার দম বন্ধ হয়ে আসে অরুণিকা কথাটি বলে খেয়াল করলো আহনাব অনেকক্ষণ ধরে চুপ করে আছেন অন্ধকারে তার মুখ বোঝা যাচ্ছে না তাই সে আহনাবের প্রতিজ্ঞা দেখতে পাচ্ছে না শুধু আহনাবের দীর্ঘশ্বাস শুনতে পেল এই দীর্ঘশ্বাসটাই অরুণিকার মনে প্রশ্ন সৃষ্টি করলো আহনাব কি তার কথায় কষ্ট পেয়েছে এইভাবে বলা কি সুন্দর হয়েছে ও হয়তো সুন্দরভাবে গুছিয়ে কথাটা বলতে পারেনি অরুণিকা তো সেই স্পর্শকে বিরক্তি বোঝাতে চায়নি ভালো লাগা থেকে দম বন্ধ হয়ে আসা বুঝিয়েছে আহনাব কি তাহলে উল্টোটা বুঝেছেন আহনাব অরুণিকার কাছ থেকে একটা দূরত্ব রেখে বসলো আর বললো সরি আমি একটু বেশি আগাচ্ছি আচ্ছা চলো বাসায় ফেরা যাক আহনব হঠাৎ উঠে দাঁড়ালো অরুণিকা আহনাবকে উঠতে দেখে দাঁড়িয়ে গেল সে কি বলবে বুঝতে পারছে না আহনাব তার বাইকের দিকে পা বাড়াতেই অরুণিকা চোখ বন্ধ করে জোর গলায় বলে উঠলো আমি হয়তো তোমাকে ভালোবাসি আহনাব আহনাব থমকে দাঁড়ালো অরুণিকা আবছায়ের মধ্যে আহনাবকে কয়েক হাত দূরত্ব রেখে দৌড়ে তার কাছে এসে তার হাত ধরে বলল আমাকে এখানে ফেলে এসেছো কেন আহনাব বলল একটু আগে কি বলেছিলে ওখানে ফেলে এসেছো কেন সেটাই জিজ্ঞেস করেছি কানে শুনতে পাওনি নাকি আহনাব হালকা হাসলো সে বাইকে উঠতেই অরুণিকা বাইকে উঠে তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল আমি এর আগে কি বলেছি তুমি শুনে ফেলেছ তাই না আহনাব অরুণিকার কথাই শব্দ করে হাসলো অরুণিকা নিজের বোকা বোকা কথাই নিজেই লজ্জা পেল আহনাব এবার বাইক স্টার্ট দিল অরুণিকা বুঝতে পারছে না আহনব কিছু বলছে না কেন সে বারবার চাইছে আহনাব নিজ থেকে বলুক সে অরুণিকাকে ভালোবাসে, তারপর অরুণিকাও চল বলবে আগে আগে বলে তার ছ্যাকা খাওয়ার কোনো ইচ্ছে নেই হঠাৎ আহনাব তার বাইক থামালো অরুণিকা চমকে উঠে পড়লো রাস্তার মাঝখানে কেন থেমেছ তোমার শখের বাইক কি অক্কা পেয়েছে আহনাফ অরুণিকার হাত ধরে তাকে টেনে নিজের সামনে দাঁড় করালো তারপর হেলমেট খুলে অরুণিকার হেলমেটটি খুলে নিল এরপর অরুণিকাকে তার সামনে বসিয়ে দিয়ে বলল বাইক না আমার কষ্টগুলো অক্কা পেয়েছে তারপর অরুণিকার হাত ধরে তাকে নিজের আরও কাছে টেনে এনে বলল আমি যখন প্রথম তোমাকে বাইকে করে নিয়ে কলকাতা রাস্তায় ঘুরতাম তুমি তখন ঠিক এই জায়গায় বসে আমার বুকের সাথে লেপ্টে থাকতে আমি এরও অনেক আগে থেকে তোমাকে আমার এই খালি বুকটাই জায়গা দিয়ে দিয়েছিলাম আমি সেই সদ্য জন্ম নেওয়া ছোট্ট অরুণিকার দিকে মুক্ত দৃষ্টিতে তাকিয়েছিলাম আর আমার চোখ সেদিনই তোমাকে মনে বসিয়ে ফেলেছিল সে ছয় মাসের ছোট্ট অরুণিকার ছোট ছোট আঙুল ধরে ভেবেছিলাম এই মেয়েটা বড় হয়ে আমার বউ হবে কে অদ্ভুত তাই না আমি সেই ছোট্ট আট বছরের অরুণিকার চোখের দিকে তাকিয়েছিলাম যখন সে দুর্গা বিসর্জনের দিন হারিয়ে যাওয়ার পর আমার কাছে ছুটে এসে আমার গলা জড়িয়ে ধরে আমার চোখের দিকে তাকিয়ে আমাকে বিশ্বাস করতে শুরু করেছিল আমি সেই মেয়েটাকে সেই দিন আমার অনেক প্রিয় জায়গাটা দিয়ে ফেলেছিলাম তোমাকে আমি ঠিক কখন থেকে ভালোবাসতে শুরু করেছি আমি জানি না কিন্তু তুমি আমার খুব শখের মানুষ ছিলে ওরু যাকে আমি এই হাতে করে নিয়েছি এই হাতে খাইয়ে দিয়েছি এই হাতেই বড় করেছি আর এখন এই হাতটাই তার জন্য এগিয়ে দিয়েছি আমি তোমাকে অনেক ভালোবাসি ওরু ভালোবাসা কি সেটা জানার পর থেকেই তোমাকে ভালোবাসি অরুণিকা শক্ত করে আহনাবকে জড়িয়ে ধরে বলল। আমিও তোমাকে ভালোবাসি আহনাব হয়তো আমার ভালোবাসতে অনেক দেরি হয়ে গেছে কিন্তু আমি ভালো তো এখন বেশিই ফেলেছি আহনাব অরুণিকার কপালে তার ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল আজকের এই নিস্তব্ধ পথ আর এই অন্ধকার রাত আমার নতুন জীবনের সাক্ষী আজ থেকে আমি আমার অরুকে আমার মতো করে পাবো এক বছর পর গিটারে সুর উৎসুক দর্শকের ভিড়ে গান গাইছে সবার প্রিয় গায়ক রিকি দ্য স্টার দর্শকদের হাতে রিকির ছবিযুক্ত পোস্টার সবাই রিকির নাম ধরে সমস্যরে চিৎকার করছে রিকি নিজের অ্যালবামের অনেকগুলো গান গাইল উপমা আজও তার ভক্ত বেশি কনসার্টে এসেছে তুর এই নিয়ে চারবার বাংলাদেশে কনসার্ট হয়েছে আর উপমা প্রতিবারই টিকিট কেটে কনসার্ট দেখতে চলে আসে উপমা নিজেকে আবার রিকির পুরনো ভক্ত হিসেবে ফিরে পেয়েছে সে তুর্জের স্ত্রী কম রিকির ভক্ত একটু বেশি আর এখন তুর্য আহমেদ রিকি নামে সর্বাধিক পরিচিত সে মৈত্রী গ্রুপের সব দায়িত্ব থেকে বেরিয়ে এসেছে ব্যবসার প্রতি তার কোনো আগ্রহ নেই তার আগ্রহ শুধু সঙ্গীত প্রাঙ্গনে একটু পর রিকি আরেকটা গান গাওয়া শুরু করলো একটু যদি দেখাও তুমি মেঘগুলো হয় সোনা আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছো না চলো দুজন স্বপ্ন দেখে এক অনুভব নিয়ে যা কিছু আজ মনের মতো আনবোজে ছিনিয়ে এই গানটা গাওয়া শেষ হতেই সবাই রিকির নাম ধরে তাকে উৎসাহ দিতে লাগলো কারণ পর রিকি তার অ্যালবামের বাইরে অন্য শিল্পীর গান গিয়েছে এদিকে দর্শক সারিতে দাঁড়িয়ে থাকা তাকালো হেসে এই গানটা আমার খুব স্পেশাল ভক্তের জন্য যে আমার কণ্ঠে এই গান শুনে অনেক শান্তি পাই এই গানটা আমার খুব প্রিয় গান আমি যখন কলকাতায় প্রথম অডিশন দিতে চাই এই গানটা গিয়েই আমি বাদ পড়েছিলাম যখন প্রথম আমার সুরটা কারো চোখে পড়েছিল তখনও আমি এই গানটাই সুর দিয়েছিলাম আবার এই গানটাই আমি প্রথম ইউটিউবে আপলোড করে আপনাদের প্রিয় দা স্টার হয়েছি তুর্য কিছুক্ষণ চুপ থাকার পর তার কণ্ঠে গানটি ধরল কারণে অকারণে নিষেধে বা পারণে তোমার নামে যত জ্যোৎস্না নিলাম তুর্য গান গাইতে গাইতেই মঞ্চ থেকে নেমে উপমার দিকে হাত বাড়িয়ে দিল তারপর উপমাকে টেনে মঞ্চে উঠে তার হাত ধরে গাইতে লাগলো জলেতে আগুনে বর্ষা বা ফাগুনে তোমার নামে যত মেঘেদের গান জাগরণে মিছিলে কোথায় যে কি ছিলে আমায় নিখোঁজ ভাবনি অভিমান গান শেষ হওয়ার পর তুর্য কেড়ে বসে উপমার হাতটা ধরে বলল মাই ডিয়ার ওয়াইফ আই ইন লাভ উইথ ইউ উপমার চোখে উস্র টলমল করছে উপমা এবার তুর্যের হাতটা আরও শক্ত করে ধরল তুর্য উপমার হাতে তার ভালোবাসার স্পর্শ এঁকে দিয়ে দর্শকের দিকে তাকিয়ে তার ভালোবাসার গল্পটা শোনালো দার্জিলিংয়ে তাদের প্রথম দেখা ভিন উপমার চিরপরিচিতি সেই স্বদেশ দৃশ্য সুর তারপর তাদের ছাদে বসে রাত জেগে কথা বলা সাথে বাংলাদেশে এসে উপমার দেখা করা এরপর বিয়ে শুধু আংশিক বিচ্ছেদের গল্পটা আর উল্লেখ করল না কারণ সে তাদের সেই বিচ্ছেদের অংশটা ভুলে যেতে চাই সেই অংশটা তুর্যের জীবনের খুব ভয়ঙ্কর একটা অংশ ছিল এদিকে রিয়াজুর রহমান উপমা আর তুর্যকে একসাথে দেখে মনে মনে খুশি হলেন তিনিও আজ তুর্যের কনসার্টে এসেছেন আর তার সাথে এসেছেন নিয়াজ হোসেন নিয়াজ হোসেন এর আগে কখনো কোনো কনসার্টে যাননি রিয়াজুর রহমানই অনেকটা জোর করে আজ তাকে এখানে নিয়ে এসেছেন এদিকে তাদের মঞ্চ থেকে নামতে দেখে রিয়াজুর রহমান এগিয়ে এসে বললেন তোমাদের একসাথে দেখে খুব ভালো লাগছে আর উপমা তোমাকে অনেক বেশি ধন্যবাদ তুমি কিছু সময়ের জন্য আমার জীবনে এসে আমার সব হতাশা দূর করে দিয়েছ আমি এবার নিজেকে পরিবর্তন করব নিয়াজ হোসেন রিয়াজুর রহমানের পাশেই দাঁড়িয়েছিলেন তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন আলহামদুলিল্লাহ এবার আল্লাহ আমার বন্ধুর উপর হেদায়ত করেছেন রিয়াজুর রহমান হাসলেন তোরজো আর উপমাও হাসলো রিয়াজুর রহমান উপমার হাসি দেখে নির্বাক হয়ে গেলেন সেকেন্ডের মধ্যে চোখ সরিয়ে নিয়ে সামনে পা বাড়ালেন তিনি এরপর আর পেছনে ফিরে তাকালেন না তাকালে হয়তো বাস্তবতা আর সমাজের কাছে তার বুড়ো বয়সী অনুভূতিটা পরিহাসের হয়ে যেত ছাদে উঠে মাউসিয়াত অবাক হয়ে তাকিয়ে আছেন ছোট ছোট সোনালী রঙের মরিচ দিয়ে পুরো ছাদটি সাজিয়ে ফেলেছে ইমন ছাদের মাঝখানে ছোট্ট একটা টাঙিয়েছে মাঝখানে একটা কার্ডে লেখা মাও ইমুর ছোট্ট ঘর কার্ডের লেখাটি দেখে আসলো ছাদের আশেপাশে ফুল ছিটিয়ে দেওয়ার সময় দেখে থমকে গেল সাদা শাড়ি পরে তার সামনে তার একত্রিশ বছর বয়সী স্ত্রী দাঁড়িয়ে আছে কিন্তু আস্তাকে দেখতে সেই ষোলো বছর বয়সী প্রেমিকা মনে হচ্ছে ইমন পাশ ফিরে সায়ন্তনীকে বলল দেখেছ আমার মাউকে কত সুন্দর লাগছে মাউসাদ ইমনের কাছে এসে সায়ন্তনের দিকে তাকিয়ে বলল আর দেখো আমার ইমুকে কেমন লাগছে বউ তো সাজিয়ে ফেলেছে কিন্তু নিজেরই কি হাল মাউসাদ ইমনের এলোমেলো চুলগুলো ঠিক করে দিতে দিতে বলল তুমি এখনো নিজেকে গুছিয়ে রাখতে শিখনি এমন একটা মেও থাকলে গুছিয়ে রাখতে আর কার ভালো লাগে বলো তুমি এসে যখন আমার চুলগুলো ঠিক করে দাও আমার তখন ভীষণ ভালো লাগে ইমন মাউশাদকে নিজের কাছে টেনে এনেতার কোমর জড়িয়ে ধরতেই মাউসাদ বলল কী করছো সায়ন্তনী দেখছি তো ইমন সায়ন্তনির দিকে তাকিয়ে বলল ও কিছু বুঝবে সায়ন্তনী চোখ পিটপিট করে বাবা মায়ের দিকে তাকিয়ে রইল মাওশাদ ওয়াকার থেকে সায়ন্তনীকে কোলে নিয়ে বলল আমার মেয়েটা অনেক বুদ্ধিপতি একদম তার মায়ের মতো তাই তো সব বুঝে ফেলেছে তাই না মা ইমন ভ্রু কুচকে বলল হ্যাঁ আমি তো বোকা সব বুদ্ধি তো তোমার মায়ের মাথায় ইয়েস মিস্টার ইমন মাহবুব জীবনে কি ক্লাসে ফার্স্ট হয়েছ ইমন আর কিছু না বলে ছাদের এক কোনায় গিয়ে দাঁড়াল মাউসা তিমনের পিছু পিছু গিয়ে তার পিঠে মাথা রেখে বলল। তোমার দেখছি ইদানিং আমার চেয়েও বেশি রাগ বাড়ছে দুষ্টুমিও করা যায় না গাল ফুলিয়ে ফেল ইমন ছাদের রেলিংয়ে হেলান দিয়ে বলল আমি জীবনে ফার্স্ট হইনি কিন্তু ভেবে দেখো সেই ব্যাক বেঞ্চার আজ বাংলাদেশের টপ বিজনেসম্যান কোম্পানি মৈত্রী গ্রুপের বি ইউনিটের এমডি আর সেই ফার্স্ট গার্ল আজ সেই ব্যাকবেঞ্চার ছেলেকে রান্না করে খাওয়াচ্ছে সেই ব্যাকবেঞ্চার ছেলের বাচ্চাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে ইন্টারেস্টিং ভেরি ইন্টারেস্টিং মাওশাদ ইমনের দিকে বাঁকা চোখে তাকিয়ে আছে ইমন চুল ঠিক করতে করতে বললো এই জন্যই বলে ব্যাক কখনো অবহেলা করতে নেই এক সময় তারাই শাসন করবে মাওশাদ সায়ন্তনীকে ইমনের কোলে দিয়ে বললো তোমার বাচ্চাকে তুমি সামলাও আর তাঁবুতে বসে তোমরা বাবা মেয়ে মশা মারো আমি গেলাম ইমন মাউশাদের হাত ধরে তাকে কাছে টেনে এনে তার গালে ভালোবাসার স্পর্শ দিয়ে বলল সরি বৌ আর বলবো না মাউশাদ একটু ভাব নিয়ে বলল। আর দিন শেষে সেই ব্যাক পেঞ্চাররা সেই ফার্স্ট গার্লদের কাছে নত হতে বাধ্য ইমন মুচকি এসে বলল কারণ ব্যাকবেঞ্চারদের মন অনেক বড় হয় ইমন সায়ন্তনী আর মাউসাদকে নিয়ে তাঁবতে ঢুকলো সায়ন্তনীকে মাঝখানে শুয়ে দিয়ে তারা দুজন দুপাশে শুয়ে পড়ল সারা রাত তারা একে অপরের হাত ধরে গল্প করলো দিন শেষে এটাই তাদের তৃপ্তিময় মুহূর্ত সানায়া আর ইভান পাশাপাশি বসে আছে আর তাদের ঘিরে দাঁড়িয়ে আছে পাঁচজন বডিগার্ড সানায়া গালে হাত দিয়ে দৃষ্টিতে ইভানের দিকে তাকিয়ে আছে ইভান চামচ দিয়ে প্লেটের খাবারগুলো ঘাটাঘাটি করছে সানায়ের কর্মকাণ্ড দেখে তার হাসি পাচ্ছে তবুও সে হাসতে পারছে না সানায় ভ্রু কুচকে তার বডিগার্ডদের উদ্দেশ্য করে বলল আর একটু জোরে হাত চালাও এত আস্তে পাখা করছো কেন ইভান পেছন ফিরে বডিগার্ডগুলোকে বলল আপনারা এখন যান সানায়া বলল না এই বদমাস লোকগুলো এত বছর আমাকে জ্বালিয়েছে এখন আমিও এদের ইচ্ছে মতো চালাবো ইভান চোখের ইশারায় সানের বডিগার্ডগুলোকে চলে যেতে বলল। ওরা এক নজর সানের দিকে তাকালো বেচারা বডিগার্ডগুলো পড়েছে মহা পড়েছে তারা এবার মাথা নিচু করেই পাখা চালাতে লাগলো পাঁচজনকে মার্কেট থেকে পাঁচটা পাখা কিনে হাতে ধরিয়ে দিয়েছে সানায়া এবার সে যেখানেই যাবে এদের হাত চালাতেই হবে হোক সেখানে মাথার ওপর ফ্যান বা এসি ইভান সানায়কে বলল এদের তুমি কখন মুক্তি দেবে বলো সানাই পেছন ফিরে তাকালো আর বলল এতদিন এরা আমাকে একটুও শান্তি দেয়নি এরা তো নিজেদের কাজ করেছে এদের জন্য কেউ আমার আশেপাশেও আসতো না আমার সাথে কথা বলতো না আচ্ছা এখন তো এদের করে দাও সানাই ইভানের কথায় ব্যাগ থেকে টাকা বের করে সবার হাতে ধরিয়ে দিয়ে বলল যাও এবারের মতো বেঁচে গেছো এই টাকা দিয়ে তোমরা খাওয়া দাওয়া করে সোজা বাসায় ফিরে যাবে তোমাদের যদি গাড়ি আমার পিছু পিছু আসে এবার সত্যি বছি একটা পালকি কিনে তোমাদের ঘাড়ে চলে বসব বডিগার্ডগুলো মুচকি হেসে মাথা নেড়ে বলল জি আচ্ছা এখানে জি আচ্ছা মানে এরা সানাইয়ার পিছু কখনোই ছাড়বে না হয়তো এবার আরেকটু দূরত্ব রেখে সানাইকে পাহারা দেবে কিন্তু যতদিন দায়িত্ব থাকবে ততদিন এই দায়িত্ব তারা পালন করেই যাবে বডিগার্ডগুলো চলে যাওয়ার পর ইভান সানাইয় দিকে চেয়ার ঘুরিয়ে বসলো সানাও গালে হাত দিয়ে ইভানের দিকে তাকিয়ে রইলো তাদের দুজনের বন্ধু এখন বেশ দৃঢ় হয়েছে কিন্তু প্রেমটা এখনো ধোয়াশাই মতো বাইরের লোকেরা দেখলে তাদের নির্ঘাত প্রেমিক প্রেমিকা বলবে কিন্তু শুধু ইভান আর সানায়া জানে এটা প্রেম না শুধু একে অপরের প্রতি তীব্র সানায়া যদিও ইভানকে ভালোবাসে কিন্তু সে নিজের ভালোবাসা এখন আর প্রকাশ করে না ইভান যেহেতু বন্ধুত্ব চাই তাহলে তাদের বন্ধুত্বই থাকুক ইভান এবার গলা ছেড়ে বল একটা কথা বলা ছিল সানায় গালে হাত দিয়ে মাথাটা এক পাশে হেলিয়ে রেখে বললো তোমার কথাগুলো শুনতেই তো সব গাছপালা চলে এসেছি ইভান বলল সানায়া আমি বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি ইভানের কথাটি শুনে সানায়া অবাক হয়ে গেল ইভান আবার বলল সবাই চাইছে আমিও বউ নিয়ে আসি সানায়া চুপ করে রইলো ইভান সানায়াকে চুপ করে বসে থাকতে দেখে বললো বিয়ের পর আমাদের বন্ধু তো আগের মতো থাকবে কিনা আমি জানি না সানায়া মলিন মুখে পড়লো আমার কোনো সমস্যা নেই আমি তোমার নতুন জীবনের কোনো সমস্যা সৃষ্টি করব না তো মেয়ে কি পছন্দ হয়েছে হ্যাঁ মেয়ে আমার ভালোই লেগেছে আমার ভালো লেগেছে তাই সবার কোনো আপত্তি নেই অরুণিকার সবচেয়ে বেশি ভালো লেগেছে আচ্ছা বিয়ে কখন করছো এখনো কথাবার্তা হয়নি ভাবছি আগে মেয়েটার সাথে কথা বলবো সে রাজি হলে কিছুদিন মেয়েটাকে ভালোভাবে জানবো ভালো একটা সময় কাটাবো তারপর বিয়ে করব সানায় মলিন হাসলো। সে ইভানের দিকে কোল্ড ড্রিঙ্কস এগিয়ে দিয়ে বলল। তাহলে কি আজ আমাদের লাস্ট লাঞ্চ ইভান হঠাৎ দাঁড়িয়ে গেল সানাই তাকিয়ে রইল ইভান এবার হাঁটু কেড়ে বসে সানায়ের দিকে একটা রিং এগিয়ে দিয়ে বলল আমাদের বন্ধুত্বের সম্পর্কটা কি আরেকটু এখনো যাবে তুমি কি অফিসিয়ালি আমার গার্লফ্রেন্ড হবে সানায় চমকে উঠল। সে কোনো উত্তর না দিয়ে দাঁড়িয়ে গেল ইভান উঠে দাঁড়ানোর আগেই সানা ইভানের মাথার দুই পাশে হাত রেখে তার কপালে আলতো করে ছোট টোট ছুঁয়ে দিয়ে বলল। আমি তো তোমার অপেক্ষায় বসেছিলাম ইভান তুমি তো ভালোভাবে জানো আমি তোমাকে কত ভালোবাসি ইভান সানায়কে শক্ত করে জড়িয়ে ধরলো তারপর উঠে দাঁড়িয়ে সানাইয়ের হাতে রিংটা পরিয়ে দিয়ে বলল। আমি অনেক সময় নিয়ে তোমাকে ভালোবাসতে শুরু করেছি বিয়ের ব্যাপারেও একটু সময় নিতে চাচ্ছি যদিও বিয়ের সিদ্ধান্ত নেওয়া থেকে তোমাকে এই কথা জানানো কারণ আমি এতদিন পর বুঝেছি আমার তোমার মতো একটা মেয়ে প্রয়োজন যে আমাকে খুব ভালোবাসবে আমার মন খারাপ হলে আমার মনটাও তার বোকা বোকা কথা দিয়ে ঠিক করে দেবে আগে বক করা মেয়ে আমার ভালো লাগতো না কিন্তু ইদানিং আমি অভ্যস্ত হয়ে গেছি এখন কেউ কথাবার্তা না বলে আমার কেমন জানি অস্বস্তি লাগে এবার ইভান শানের হাতটা ধরল আর বলল এই হাত আমি আর ছাড়ছি না শানায় হাসল এই হাসিটাই বলে দিচ্ছে তার মনে আজ কত আনন্দ হঠাৎ শব্দ হতেই শানায় ইভানের কাছাকাছি আসতে গিয়েই থমে গেল দুজনে পাশ ফিরে তাকিয়ে দেখলো বডি বডিগার্ডগুলো দাঁড়িয়ে আছেন তারা শানায়কে দেখে সোজা হয়ে রোবটের মতো দাঁড়িয়ে হাত তালে দিতে লাগলো ইভান তাদের দেখে মুখ চেপে হাসছে শানায় দাঁতের দাঁত চেপে উঁচু গলায় বলল তোমরা এখনো যাওনি যাও এখান থেকে তারা পাঁচজনে তাড়াতাড়ি সরে গেল শানায় মুখ ফুলিয়ে দাঁড়িয়ে রইল। ইভান তাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল। তোমার বদমাস লোকগুলো এত সহজে তোমার পিছু ছাড়বে না সমুদ্রের উত্তাল ঢেউ এসে শতাব্দীর পায়ে আছড়ে পড়ছে শতাব্দী সে শীতল স্পর্শে চোখ বন্ধ করলো পাশ ফিরে দেখল তাহমিদ তার হাত ধরে দাঁড়িয়ে আছে শতাব্দীর মুচকি হাসলো সে ধীরকণ্ঠে বলল মিষ্টি মশাই তুমি ক্যান্ডি ফ্লসের মতো এত নরম কেন বলো তো স্পর্শ করলেই হারিয়ে যাও কেমন আমার স্পর্শে এখন গভীর সমুদ্রে হারিয়ে গেছ তাহমিদ একটু পর প্রশান্তির হাসি এসে শতাব্দীর পাশে হাঁটু গেড়ে বসে পড়ল শতাব্দী কেমন লাগছে এখানে তুমি পাশে থাকলে আমার সব কিছুই ভালো লাগে মিষ্টিমশাই তাহমিদ শতাব্দীর হাত ঝাঁকিয়ে বললাম হুম কিছু তো বোঝাও শতাব্দী তাহমিদের দিকে তাকিয়ে চোখের ইশারাই বোঝালো ভালো লাগছে শতাব্দী মনে মনেই বলল অনেক কথা বলতে ইচ্ছে করছে মিষ্টি মশাই কিন্তু বলতে পারছি না তবে এক প্রকার ভালোই হয়েছে জানো কথা বলতে পারলে কি তুমি আমার সব কথা শুনতে জানো আমি তোমাকে প্রথমে কি বলতাম বলতাম মিষ্টি মশাই আমার শীতিতে সিঁদুর পরিয়ে দিয়ে আমার শেষ ইচ্ছেটা পূরণ করে দাও আমাকে নিয়ে একটা বন্ধনে আবদ্ধ হয়ে যাও যে বাঁধনে শুধু তুমি আর আমি আর মিষ্টি মশাই থাকবে কিন্তু তুমি আমার এই আবদার কখনই রাখতে পারতে না আচ্ছা আমি না হয় কবুল বলে তোমাকে আমার স্বামী হিসেবে গ্রহণ করে নেব। জানি তুমি ওইটাও চাইবে না তুমি শুধু মনে মনে আমাকে ভালোবেসে যাবে মুখে কখনোই বলবেন এই শতাব্দী মেয়েটা কতই না অভাগী তোমার বাড়ির সব মানুষের মনের কথা আমার জানা হয়ে গেছে কিন্তু তুমি মুখ ফুটে আমার পাশে বসে একবারও বলোনি ভালোবাসি শতাব্দী ইমনার মাধ্যমে ঝগড়া হলে দুজনে আমাকে বুঝিয়ে যায় গায়ক সাহেব কতবার এসে আমাকে বলেছে সে উপমাকে ভালোবাসে উপমাও গায়ক একইভাবে সারাদিন যা যা করবে আমাকে বলবে ইভানো আজকাল আমার সাথে কথা বলে সানায়কে যে তার পছন্দ ও কথাও সে আমাকেই প্রথম বলেছিল আহনাব তো রোজ ছোট সখীর কথাও আমাকে বলবে আর ছোট সখীও কি কম সারাদিন তার আহনাবের সাথে যত মান চলে আমাকে এসেই জানাবে আরপও আমাকে বলেছিল তার আজকাল কাউকেই ভালো লাগে না তোমরা নাকি তাকে বিয়ে দেওয়ার জন্য পিড়া পিড়ি করছো আর আমাকে বলেছে তোমাদের বোঝাতে মিষ্টিমশাই তুমিও আমাকে বলো তোমার মনে কি চলছে আমি তো তোমার কথা শোনার অপেক্ষায় আছি তাহমিদ হুইল চেয়ারটা টেনে পেছনে আনলো জোয়ার শুরু হয়েছে তাই সমুদ্রের পাশ থেকে সে একটু সরে এলো এরপর বালির ওপর বসে শতাব্দীর দিকে তাকে মনে মনে বলল চন্দ্রিমা তোমাকে আজ ভীষণ সুন্দর লাগছে আগে যদি জানতাম কোনো জায়গা পেতে তোমার সৌন্দর্য কয়েক গুণ বেড়ে যায় তাহলে তোমাকে অনেক আগে এখানে নিয়ে আসতাম জানো তোমার হাসিটা ভীষণ মিষ্টি আর তোমার চোখ দুটি একদম শান্ত তুমি তো আমাকে পাগল করে ছেড়েছ শুধু পাগলামাগুলো দেখাতে পারছি না আচ্ছা আমাদের ভালোবাসাটি কি ব্যতিক্রম কেন বলতো এক তুমি আমার জন্য ভালোবাসা দমিয়ে রাখতে রাখতে নির্বাক হয়ে গেছো আরেক আমি ভালোবাসা প্রকাশ করার সাহস পাচ্ছি না আমাদের ভালোবাসাটা ভয়ঙ্কর কিন্তু এই ভয়ঙ্কর অনুভূতিটাই আমাকে অনেক শান্তি দেয় দেখো ভালোবেসেও কখনো তোমাকে বুকের সাথে জড়িয়ে রাখতে পারিনি এখনো একবার তোমার শান্ত চোখে ঠোঁট ছোঁয়াতে পারিনি এইসব হয়তো আর হবেও না কারণ আমাদের ভালোবাসা তো আত্মার সাথে আত্মার এখানে কোনো শারীরিক স্পর্শ নেই তুমি আমার কাছে চন্দ্রিমা হয়েই থাকবে যাকে স্পর্শ করা অসম্ভব যাকে শুধু দেখা যাবে আর ভালোবাসা যাবে আর আমিও তোমাকে দেখবো আর মনে মনে ভালোবেসে যাব। তাহমিদ শতাব্দীর হুইল চেয়ারের হাতলে মাথাটা রাখলো শতাব্দীর ইচ্ছে করেছিল তাহমিদের ঘন চলে হাত জুবিয়ে দিতে কিন্তু পারল না তার হাতে সেই শক্তি নেই কিন্তু তার মনে প্রচণ্ড শক্তি আছে ভালোবাসার সেই শক্তি তাই সে চোখ বন্ধ করে অনুভব করলো তাহমিদ তার কাঁধে মাথা রেখেছে আর সে আলতো হাতে সে চুলে আঙুল চালাচ্ছে তাহমিদ শতাব্দীর হাতের স্পর্শ পেয়ে প্রশান্তির শ্বাস নিল সেই প্রশান্তিটাই শতাব্দীর মনকে শান্ত করে তুলল এই দিকে হাসপাতালের বারান্দায় দাঁড়িয়ে আছে রাহি আর আরাফ সাইমের স্কিনে সমস্যা হয় তাকে নিয়ে রাহি তার শ্বশুরবাড়ি আরাফের কাছে এসেছে আরাফ ভালোভাবে দেখে তাকে ভর্তি করে দিতে বলল যদিও সাইম দুই দিনের মধ্যে অনেকটা সুস্থ হয়ে গেছে সাইমকে চেক আপ করে বারান্দায় এসে দাঁড়িয়েছে আরাফ আর তার পিছু পিছু রাহিও এসেছে দুজনে চুপচাপ দাঁড়িয়ে আছে রাহি নিরাপত্তা ভেঙে বলল আপনি বিয়ে করছেন না কেন আরব ছোটে হালকা হাসি টেনে বলল বিয়ে করা আমার জীবনের লক্ষ্য নয় তাই বলে করবেন না আমাকে কি কেউ বিয়ে করবে আর আপনাকে কি কে কেউ বলেছে আমাকে জোরে করতে রাহি হেসে বলল আপনার ওরও বলেছে মেয়েটা বেশি বড় হয়ে গেছে দিন দিন আমার ওপর পণ্ডিতগিরি করছে যাই হোক বিয়ে তো করা উচিত এইভাবে একা থাকার কি কোনো বিশেষণ আছে আপনার কাছে আপনি কি বিয়ে করবেন রাহি ভ্রুকোচকে বলল আমি তো বিয়ে করে ফেলেছি একটা ছেলেও আছে আমার তো এখন সাহিমি একমাত্র লক্ষ্য আরপ মুচকি সে বলল আমি একজনকে ভালোবাসতাম কিন্তু তাকে হারিয়ে ফেলেছি তাই আমি কাউকে বিয়ে করে আবার হারাতে চাই না মাঝে মাঝে একা থাকাই ভালো জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত একাকিত্ব এই সময়টাই আপনি আপনার হারানো মানুষগুলোকে মনে করতে পারবেন কেউ চলে আসলে তাদের মনে করার মতো সময় পাবেন না আর আমি হারানো মানুষগুলোকে মনে করে মানসিক শান্তি পাই তাই আমি অন্য কাউকে আমার জীবনে চাই না রাহি হাসল সে বারান্দায় গ্রিল ধরে আকাশের দিকে তাকালো দিনের ব্যস্ততার পর যখন সাইমকেও ঘুম পাড়ানো হয়ে যায় তখন সে সাহিলের রেখে যাওয়া স্মৃতি আর প্রতিটি জিনিস হাতরে হাতরে মানসিক শান্তি খুঁজে পায় জীবনে সুখী হওয়ার জন্য বিয়ে অত্যাবশ্যক নয় মাঝে মাঝে একাকিত্বেই শান্তি থাকে আর বারান্দা থেকে বের হয়ে নিজের চেম্বারের রুমে ঢুকলো কিছুক্ষণ পর আবার রোগী দেখা শুরু করবে তার আবেগ নিয়ে ভাবার কোনো সময় নেই সে নতুন করে পড়াশোনা শুরু করেছে ইচ্ছে আছে আরও কিছু ডিগ্রি নেবে এই ইচ্ছা নিয়ে সে বেঁচে আছে টেবিলের ড্রয়ার খুলে সে একটা ডায়েরি বের করলো কয়েক পাতা উল্টাতেই সে সায়ন্তনির হাসি মাখা ছবিটা বের করলো একদিন বিকালে সায়ন্তনির দোকানে অনেক ভিড় জমেছিল সায়ন্তনী সেদিন অনেক খুশি ছিল তাই মুখে হাসি নিয়ে কাপে চা ছিল আর সেই মুহূর্তে তার হাসিটা উনুম অতি ছাড়াই আরব ক্যামেরায় ধারণ করে নেয় তার কাছে সায়ন্তনির এই একটা ছবি আছে আরব দীর্ঘশ্বাস ফেলে ডায়েরিটা বন্ধ করলো তার মনে মনে বলল প্রথমে মা তারপর রোহানি এরপর পুরো পরিবার আর শেষে সায়ন্তনী সবাইকে হারাতে হারাতে আমি পাথর হয়ে গেছি আর কাউকে হারানোর মতো সাহস নেই যা আছে এরাই আমার জন্য যথেষ্ট ইমন আর মাউসাদের বাচ্চাটার নাম সায়ন্তনী রাখা হয়েছে মেয়েটাকে দেখলে মনে হয় একদম আমার সায়ন্তনির মতো হয়েছে এখন আমার তো দুই দুইটা বাচ্চা আছে এতদিন অরুণিকা ছিল এখন ছোট সায়ন্তনী আমার পরিবার সম্পূর্ণ হয়ে গেছে আর আমি এতেই অনেক ভালো আছি ভালো থাকবো রাতে অরুণিকা রুমে ঢুকতে দেখলো আহনাব পা ধরে বসে আছে আহনাব তাকে দেখে ইশারায় বিছানায় বসতে বললো অরুণিকা বিছানায় বসার সাথে সাথে আহনাব তার পার্টি অরুণিকার কোলে তুলে দিয়ে বলল। সারাদিন তো টোটো করে ঘুরছো এবার স্বামীর সেবা করো অরুণিকা ভ্রু কুচকে বলল মানে আহানাপ নরম সরে বলল মানে তোমার কোমল হাত দুটি দিয়ে আমার ব্যথায় কাতর হয়ে যাও পা দুটি জোরে জোরে টিপে দেবে বুঝেছো অরুণিকা মুখ বাকিয়ে বলল হু আমার বইয়ে গেছে আহানাপ পা নামিয়ে বলল থাক ভালো সেলুনে গিয়ে করাবো যেখানে মেয়েরা পা মেসাজ করার কাজ করে মেয়েদের হাত অরুণীকে আহানবকে আর কিছু বলতে না দিয়ে তার পা টেনে ধরে শরীরের সর্বশক্তি দিয়ে পাটি টিপে লাগল লাগলো আহানব বালিশে আয়েস করে শুয়ে পড়ল দাঁড়িয়ে থাকলে বেশি আরাম লাগতো অরুণীকে দাঁতকেড়ে মিড়িয়ে তাকাতে আহানব বলল আমার অরুটা যখন পিচি ছিল তখন আমি যখনই বলতাম পায়ের ওপর উঠে হাঁটতে ও হাঁটতো বউ হওয়ার পর অরুণীকে এবারও আহানবকে থামিয়ে দিয়ে তার পায়ের ওপর উঠে দাঁড়ালো আহানব মুচকি হেসে চোখ বন্ধ করলো অরুণীকে বুঝে না ওঠা আহানাপুর বর নাকি শত্রু প্রতিদিন অফিস থেকে বাসে এসে কোথায় তার সাথে গল্প করবে তা না এসে অরুণিকাকে হাত পা মেসেজ করার জন্য বসিয়ে অরুণিকা এক পাশে বসে আহানবের দিকে তাকিয়ে রইল তার মাথায় একটা বুদ্ধি এলো ড্রয়ের থেকে তেলের বোতলটা বের করে আহানাপের পুরো পায়ে তেল ছিটিয়ে দিল গেঞ্জি পরা তাই আস্তে করে গেঞ্জিটা উঠে বুকের ওপর গলার পাশে তেল ঢালতে লাগলো তেল জিনিসটাই আহানাপের কাছে অ্যালার্জি সে তরল কিছু অনুভব করে চোখ খুলে দেখল তার পুরো গায়ে তেল সে দাঁতের দাঁত চেপে বিছানা ছেড়ে মেঝেতে পারাতেই পিছলে পড়ে আবার বিছানায় বসে পড়লো অরুণিকা তেলের বোতল নিয়েই রুম থেকে দৌড়ে বের হয়ে নিচে নেমে গেল প্রায় এক ঘন্টা ধরে অরুণিকা নিচে বসে আছে সবাই অরুণিকার ভাব দেখে বুঝলো সে একটা কাণ্ড বাঁধিয়ে এসেছে কিন্তু কেউ তাকে কিছু জিজ্ঞেস করল না কিছুক্ষণ পর সবার ধারণা ঠিক হলো আহনা ভেজা মাথায় রাগি মুখ নিয়ে সিঁড়ি পেয়ে নিচে নামলো অরুণিকার দিকে তাকিয়ে শীতল কণ্ঠে বলল রুমে আসো অরুণিকা আরাপের পেছনে নিজেকে আড়াল করে বলল আরাপ আজকের মতো বাঁচাও নয়তো আমাকে মেরে ফেলবে আরাপ আহনাবকে শান্ত করার জন্য সামনে এগোতে আহনাব বলল এই ভাজিল মেয়েটা আমার পুরো গায়ে তেল ঢেলে দিয়েছে এখনও তেলগুলো যাচ্ছে না আমি এক ঘন্টা ধরে ওর জন্য শাওয়ারের নিচে দাঁড়িয়ে আছি আমি যদি অসুস্থ হই এই মেয়েকে আমি তেলের ড্রামে ডুবিয়ে রাখবো অরুণিকা উপমার কাছে এসে কাঁচু মাছু মুখে দাঁড়িয়ে রইলো তৌর্য আর তাহমিদ উঠে এসে এবার আহনবকে শান্ত করতে লাগলো আহনব কোনোভাবে শান্ত হচ্ছে না সে অরুনিকার কাছে এসে তেলের বোতলটা টেনে নিয়ে বললো আমার ওপর তেল ঢালা আহনব অরুণিকা তখনই ইভানকে টেনে তার সামনে দাঁড় করিয়ে দিল ইভান মাথায় হাত দিয়ে কুচকে আহনবের দিকে তাকালো অরুণিকা আহনবের দিকে তাকে মুখ চেপে হেস আসতে লাগলো ইমন পরিস্থিতি সামলানোর জন্য অরুণিকাকে টেনে সরিয়ে দিল সবাই চুপ করে দাঁড়িয়ে আছে অরুণিকা একটা কাপড় ভিজিয়ে ইভানের দিকে এগিয়ে দিল ইভান চোখ লাল করে অরুণিকার দিকে তাকিয়ে আছে অরুণিকা এবার আহানাপের পেছনে দাঁড়িয়ে নিজেকে আড়াল তারপর বলল ডিয়ার স্বামী এই ভাই হেটলার থেকে আমাকে বাঁচাও নয়তো তুমি বিপত্নিক হয়ে যাবে তারপর কণ্ঠে বলল আমি না তোমার লক্ষ্মী বউ অরুণিকা কথাটি বলে দাঁত বের করে হাসলো আহানাপ ইভানের কাছে মাথা রেখে হাত রেখে পড়লো ও বুঝতে পারেনি বাদ দে আমিও ভুলে যাচ্ছি আহানা এবার অরুণিকার দিকে তাকালো ইভান অরুণিকার দিকে তাকিয়ে ভ্রু নাচাল সবাই হেসে উঠল আহানাপ সবার দিকে তাকিয়ে বলল কি হয়েছে আসছিস কেন ইভান বলল তোর জন্য আজ অরুণিকাকে মাফ করেছি নেক্সট টাইম যাতে এমন কিছু না হয় আহনাব মাথা নাড়ল সে অরুণিকার হাত ধরে তাকে উপরে নিয়ে গেল ইমন তাহমিদ আরাফ দুর্য আর ইফান অরুণিকাকে অল দ্য বেস্ট বলে বিদায় দিল অরুণিকা হাত নাড়িয়ে সবাইকে বিদায় দিয়ে রুমে ঢুকে দরজাটা বন্ধ করে দিল রাত একটা সবার রুমের বাতি বন্ধ হয়ে গেছে টুইঙ্কেল হাউসের প্রতিটি রুম এখন অন্ধকার শুধু গেইটের বাইরে লেখা টুইংকেল হাউসটি উজ্জ্বল তারার মতো জল জল করছে তার নিচে নতুন একটা নাম খোদাই করে লেখা হয়েছে সেই নামটি ষোলো বছরের পরিশ্রম ত্যাগ ধৈর্য আনন্দ আর প্রেরণার একমাত্র সাক্ষী সেই নামটি ছজন কিশোরকে অল্প বয়সে ছজন ধৈর্যশীল পুরুষে পরিণত করেছে সেই নামটি হঠাৎ সৃষ্টি হওয়া একটা বন্ধনহীন দায়িত্ব থেকে সৃষ্ট একটা অনুভূতি এটি শুধু কোনো নাম নয় এটি একটি প্রেরণা ছজনের বেঁচে থাকার প্রেরণা অরুণিকা